ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাজবুল ইসলাম, ইতালির মান্তুয়া শহর থেকে। তো যে যেখান থেকে আমাদের এই প্রাইভেট কি বলে আমাদের ফ্রি পাতেন্তে ক্লাসটা দেখতেছেন, সবাই একটু শেয়ার করে দেন। আর যারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে চান, জুমের লিংক দেওয়া আছে এবং কি আইডি পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। তো নতুন যারা আমাদের সাথে অ্যাড হচ্ছেন, আপনার নামটা এবং কি কোন শহর থেকে বলতেছেন এটা আমাদেরকে জানাই, যেহেতু অন্যরা উৎসাহিত হবে আর কি যারাই দেখতেছেন। তো ভাই, আমার সবাই নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি জি সাইফুল ভাই, বলতেছি এমিলিয়া রোমানিয়া, রেজিমিলিয়া থেকে, রেজিমিনা আপনার থেকে না? পাশাপাশি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি বলছি রোম থেকে। আচ্ছা ঠিক আছে, নামটা কি ভাই, রোম থেকে বলতেছেন? মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী ভাই। ওকে মোহাম্মদ আলী ভাই, আচ্ছা। আর আর কি আছেন নতুন, আর কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। রায়হান, রোম শহর থেকে। আচ্ছা আচ্ছা, রায়হান ভাই না, মাশাআল্লাহ। ওকে, তো আর বাকি যারাই দেখতেছেন না কেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, যেহেতু অন্যরা সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নূর মান্তবা থেকে বলতেছি। ওকে, মান্তবা থেকে না? কি নাম ভাই? আমিনুল ইসলাম। ঠিক আছে, ঠিক না ভাই? তো আমরা শুরু করে দিব আমাদের ক্লাসটা। তো যারাই যেখান থেকে দেখতেছেন না কেন, একটু শেয়ার করে দেন, ঠিক আছে? অতি শীঘ্রই আমাদের ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে আছি আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তোয়া শহর থেকে। তো যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে আমাদের এই রেকর্ডটা দেখবেন, আমরা ইতালি প্রবাসী, আমরা ইতালি প্রবাসী ফেসবুক পেজে বা আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা চাইলে আমরা ইজি বাংলা পাতেন্তে যে পেজটা আছে সেটা তো লাইক দিয়ে রাখতে পারেন, সেটা তো সকল আপনারা ভাই কি মান্তোয়া থেকে নাকি? জি জি, মান্তোয়া থেকে। ও আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম নাজম। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে বলতেছেন, পরিচয়টা দিন, তাহলে আরেকজন উৎসাহিত হবে আর কি। আর যেই আমাদের লাইভটা দেখতেছেন, আমি ইতালির নাপোলি থেকে বলতেছি ভাই, শেয়ার করে দেন। জি আমরা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, সবাই ভালো আছেন তো? না জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি টিংকু সানরেমো থেকে। ওকে টিংকু ভাই, ভালো আছেন তো? না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারাই জয়েন হচ্ছেন একটু পরিচয় দিন, কোন শহর থেকে বলতেছেন, আপনার শহরের নামটা বলেন, তাহলে আরেকজন ইসলাম ভাই তারা তো দেখে বলছে। ওকে ঠিক আছে ভাই। তো যে যেখান থেকে দেখতেছেন না কেন, ফেসবুক লাইভে আমাদের এখানে জুমের লিংক দেওয়া আছে, আপনারা যদি সরাসরি আমাদের ক্লাসে জয়েন করতে চান, লিংকে আপনারা ক্লিক করলে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। কোন জায়গায়? ফুল বয়েজ আমার তো নিব। ফেসবুকে তো। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? তো আমরা যে ফ্রি যে পাতেন্তা ক্লাসটা করতেছি, এটা আজকে সপ্তম পার্ট আর কি, যে 7 নম্বর পার্ট। তো এখানে আমাদের যে পেরিকোলো যে চ্যাপ্টারটা ছিল সেটা আজকে শেষ করে ফেলবো আমরা ইনশাল্লাহ। তো এরপরে থেকে নতুন আর্গুমেন্ট, যে আপনার সিনিয়র ডি প্রেসিডেন্সা শুরু করব আগামী মঙ্গলবার থেকে আমরা। তো আমাদের এই ক্লাসটা আপনার প্রতি মঙ্গলবার এবং কি শনিবার হয় রাত 10টা থেকে 11টা। যারা জানেন না বা যারা নতুন আছেন, এই টাইমটাতে আপনারা আমাদের সাথে ফ্রি ক্লাসে জয়েন করতে পারবেন। তো আমরা যেটা নিয়ে ক্লাস করতেছি সেটা হচ্ছে যে যে জিনিসটা আমাদের, মানে যে জিনিসটা দরকার বা যেটা আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে পাতেন্তে দি গুইদা, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? তো ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স কিভাবে আমরা পাবো বা কি আসল বিষয়, অনেকের কাছে একটা ভয় থাকে যে আমি এটা কিভাবে পাবো, বা অনেকের ভিতরে একটা ভয় কাজ করে যে এটা আমার দ্বারা সম্ভব না। তো এই সমস্ত জিনিসগুলা দূর করার জন্য আমরা এই ফ্রি ক্লাসটা আয়োজন করছি আমরা ইতালি প্রবাসী পেজের পক্ষ থেকে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের পেজের যতজন অ্যাডমিন আছে, যারা এই এই সুন্দর একটা সুযোগ করে দিয়েছে সবাইকে এই, মানে ফ্রি পাতেন্তার কোর্সটা করার জন্য, বা সবার ভিতরে একটা ভয় থাকলে ভয়টা দূর করার জন্য আর কি। তো আমরা আশা করতেছি আপনারাও আমাদেরকে হেল্প করবেন, আর আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো পাতেন্তে দি গুইদা হচ্ছে আপনার ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স। সবার আগে জানতে হবে যে আমি যে জিনিসটা নিয়ে পড়তেছি সেটার নাম কি, সেটার নাম হচ্ছে পাতেন্তে দি গুইদা, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স। তো আমরা যেহেতু পাতেন্তে বি করাচ্ছি, তো বি নিয়ে আমরা বি নিয়েই পড়ব, আর বি যতগুলো ক্যাটাগরি আছে সবকিছু আমরা জানার চেষ্টা করব। তো আমরা অলরেডি আমাদের 4-5টা পার্ট শেষ হয়ে গেছে সিনিয়র দি পেরিকোলো নিয়ে। তো যারা এই সিনিয়র দি পেরিকোলোর পার্টগুলো মিস করছেন, তারা চাইলে আমাদের আমরা ইতালি প্রবাসী ফেসবুক পেজে বা আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেলে সবগুলা ক্লাসের রেকর্ড বা ইউটিউবে দেওয়া আছে, তো এগুলো আপনারা দেখে নিন।
আমরা সেনিয়ালিটি পেরিকুলো করতেছি। তো সেনিয়ালিটি পেরিকুলো বেসিক্যালি কোথায় পাওয়া যায় কি আসল বিষয় যারা আগে ছিলেন না তাদের জন্য একটু মানে সংক্ষেপে বলে দিই যে সেনিয়ালিটি পেরিকুলো আনো ইন জেনারেল ফরমাত ত্রিঅ্যাঙ্গুলার এখন ভার্টিক্যালি না তো মানে সেনিয়ালিটি পেরিকুলো গুলো আপনার বেশিরভাগ ত্রিভুজ সিস্টেমের হয় ঠিক আছে ত্রিভুজ সিস্টেমে তাদের এই যে ত্রিভুজের প্রথম উপরের সাইডটা মানে এই সাইডটা উপরের দিকে থাকে এসোনো পোস্টি 150 মেট্রি প্রিমা দেল পেরিকুলো কে সেনিয়ালানো সালভো ডিভার্সো ইন্ডিকাসিওনে কন্টেনুতে ইন ইভেন্টুয়ালি প্যানেললি ইন্টারোগেটিভি বলছে যে এই সমস্ত সেনিয়ালে পেরিকুলাগুলো নরমালি নরমালি 150 মিটার আগে আমাদেরকে প্রিঅ্যাভিজো করে মানে কি 150 মিটার আগে আমাদেরকে অগ্রিম সতর্কতা করে দেয় আর যদি কোনো একটা প্যানেল যদি লাগানো থাকে ওখানে আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুকে অনেকে দেখতেছেন আমাদের লাইভটা আপনারা চাইলে ফেসবুকে প্রশ্ন করতে পারেন আজকের ফেসবুকের প্রশ্নগুলো আমি চেক করে দেখব ঠিক আছে তো এইখানে আপনার যে সালভো ডিভার্সো ইন্ডিকাসিওনে কন্টিনিউতো ইন ইভেন্টুয়ালি প্যানেল ইন্টিগ্রেটিভি যদি কোনো একটা প্যানেল ওই সমস্ত সিনিয়ালে পেরিকুলোর নিচে থাকে ওই ক্ষেত্রে তার যে 150 মিটার সেটা সেটা থাকবে না প্যানেলতে যেটা লেখা থাকবে এক্সট্রা যে প্যানেলটা ধরেন এই ক্ষেত্রে কি 320 মিটার লেখা আছে তাহলে এটা আমি 320 মিটার পরে পাবো আর যদি কোনো প্যানেলও না থাকে তখন আমি মনে করব যে এটা 150 মিটার পরে পাবো ঠিক আছে তো শুধুমাত্র দুইটা সিনিয়াল আছে সেটা মাত্র ইনকরেসপন্ডেন্স আছে যে বিনারের সামনে পাওয়া যায় সেটা হচ্ছে ক্রোচে দি সান্ত আন্দ্রেয়া আর দপিও ক্রোচে দি সান্ত আন্দ্রেয়া এই দুটোটা জিনিস আপনার একবারে হুবহুবই যে বিনারের সামনে পাবেন এই দুইটা ছাড়া আর সবগুলা কিন্তু আপনার 150 মিটার আগে ঠিক আছে তো ক্যাপিটল দি রিফেরিমেন্ট দুয়ে কোন দুয়ে কুইজ নেলা প্রভা দি জামে মানে এইটা ক্যাপিটল দি রিফেরিমেন্ট মানে দুই নাম্বার অধ্যা থেকে নিয়ে আসছে নিয়ে আসা হয়েছে বা দুই নাম্বার আর্গুমেন্ট আমরা করাচ্ছি আর এটা থেকে আপনার দুইটা কুইজ আসতে পারে এক্সামে আশা করি সবাই বুঝতে পারছেন তো লাইভ চলাকালীন অবস্থায় কেউ ফোন দিয়েন না কারণ ফোন রিসিভ করাটা আমার পক্ষে সম্ভব না যেহেতু লাইভ করতেছি আর কি আর কেউ যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ করে রাখেন আমি পরে চেক করবো এগুলা আর যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন না কেন সবাই একটু শেয়ার করে দেন যেহেতু আপনার আপনার আপনাকে দিয়ে আরেকজন উপকৃত হয় ঠিক আছে যে আরেকজন যদি কোনো একজন ব্যক্তি থাকে তার ভিতরে যদি কোনো একটা ভয় থাকে ভয়টা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ওকে আশা করি সবাই শুনতে পারতেছেন বুঝতেছেন তো না কথা জি জি সবাই আমরা শুনতে পাচ্ছি ঠিক আছে তাহলে ওকে তো আমরা যেই সিনিয়ালগুলো করি না আজকে কিন্তু আমাদের লাস্ট পার্ট আজকের ভিতরে আমরা সবগুলো সিনিয়াল শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তো কাদুতা মাসি দা সিনিস্ত্রা কাদুতা মাসি মানে কি মাসি মানে হচ্ছে যে সমস্ত পাথরগুলো আপনার বাম সাইড থেকে রাস্তার উপরে পড়ে সিনিস্ত্রা যেহেতু এখানে সিনিস্ত্রা আমরা দেখতেছি কি বাম সাইড থেকে যদি কোনো কারণে যে কোনো একটা পাথর যদি পড়ে বাম সাইড থেকে তাহলে এটা কি এটা একটা কাদুতা মাসি মানে এটা বাম সাইড থেকে আমরা যখন পাহাড়ি এলাকাতে গাড়ি নিয়ে যাই তাহলে এরকম বিপদ সংকেত গুলো আমাদেরকে মানে অগ্রিম দিবে যে অ্যাটেনশন থাকো বাম সাইড থেকে কোনো কারণে পাথর পড়তে পারে ঠিক আছে তো প্রেসেনিয়ালা ইল পেরিকুলো দি কাদুতা দি মাসি দালা পারতে রচ্চোজা মানে রচ্চোজা মানে যে সমস্ত সাইডে পাথরগুলো মানে হালকা মাটির সাথে লেগে আছে গোড়ায় পড়ে যেতে পারে এই পাথরগুলো থেকে অ্যাটেনশন থাকার জন্য বলছে আত্মেনশনে থাকার জন্য বলছে এই সিনিয়ালটা দেখার পরে এরপর বলছে ইন্ডিকা পেরতান্ত উন ত্রাতো দি স্ট্রাদা ওবে এজিস্টে ইল পেরিকুলো দি প্রেজেন্সা দি পিয়েত্রে সুললে কারের যাতে মানে এটা ইন্ডিকেট করতেছে আমাকে উন্ত্রাত্ত দিয়ে স্ত্রাদা এটা এমন একটা রাস্তা ওভে এজিস্ট এল পেরিকুলো দি প্রেজেন্সা দি পিয়েত্রে সুললা কারের যাতা মানে পিয়েত্রে এই সমস্ত পাথরের কিছু অংশ খন্ড থাকতে পারে এই রাস্তার উপরে যেহেতু এটা একটা কাদুতা মাসি যে হয়তো আমি এখানে যাওয়ার আগে বা কোনো একটা ব্যক্তি চলে গেছে এরপরে একটা পাথর আসি পড়ে আছে ঠিক আছে তো আমাকে এটাও মনে রাখতে হবে যে পাথরদের সাইড থেকে আসি পড়বে তাও না এখানে যদি আমি খেয়াল করি কোনো কারণে হয়তো পাথর আগে আসি পড়ে রয়েছে আমি যদি গতিসীমা বেশি থাকে তাহলে আমি এখানে একটা বিপদে পড়বো তাহলে সেনিয়ালে পেরিকুলার মানে কি মানে আমাকে অগ্রিম সতর্কতা করে দেয় অগ্রিম বিপদ সতর্কতা করে দেয় মানে বিপদ সংকেত দেয় আর কি অগ্রিম তাহলে এই সমস্ত সেনিয়ালে দেখলে আমি সাথে সাথে অ্যাটেনশন নিয়ে ফেলবো যে এখানে যে কোনো ধরনের একটা বিপদ আসতে পারে ওকে এরপরে বলছে ছয় ইল পেরিকুলো দি কাদুতা দি পিয়েত্রে দা সিনিস্ত্রা কুইন্দি দেলা লোরো প্রেজেন্সা সুলা কারে যাতা মানে এই ক্ষেত্রে বলছে যে আপনার যে পাথরগুলো আসি পড়বে এগুলা বাম সাইড থেকে আসার সম্ভাবনা বেশি এবং কি বাম সাইড থেকে আসবে যেহেতু তারা সিনিস্ত্রা সাইড দিয়ে দিছে ওকে এরপরে বলছে কনসিলিয়া দি রালেন তারে মানে আমাকে কনসিলিয়ারে করে সাজেশন দে উপদেশ দে উপদেশ দিচ্ছে কি রালেন তারে মানে কি রালেন তারে করার জন্য ঠিক আছে যে আমার গতিসীমা আমি কমাই ফেলবো পেরেভি তারে ইম্পাত্ত কম মাসি কাদুতি
ইসুল্লাহ কারে জাতা মানে আমি একটা যদি মাসিক আদুতে একটা পাথরের বড় একটা পাথর যদি পড়ে থাকে এটার থেকে এটার সাথে যেতো একটা অ্যাক্সিডেন্ট না হয় এই জিনিসগুলো আমি অ্যাবাউট করার জন্য আমাকে অগ্রিম সতর্কতাটা করে দিচ্ছে এ দি নন সস্তারে লুঙ্গামেন্টে নেল ট্রাতো ইন্টারেসাতো দাল পেরিকলো বলছে যে এই পেরিকলো সিগন্যালে দেখার পরে আমি কোনো কারণে যদি ওখানে গাড়ি নিয়ে দাঁড়াইতে হয় বা কোনো কারণে যদি আমি গাড়ি নিয়ে ওখানে পার্কিং করতে হয় তো এই পার্কিংটা বলছে লুঙ্গো বেশি সময়ের জন্য যেহেতু না করি কারণ যেহেতু এখানে পাথর পড়বে আমি গাড়িটা পার্কিং করে গেছি হয়তো দেখবো যে আমি পার্কিং করে পাঁচ মিনিট পর দশ মিনিট পরে আসছি আসি দেখছি যে একটা পাথর আসি আমার গাড়ির উপরে পড়ে গেছে বা গাড়িটাকে আপনার গাড়ির গ্লাস ট্লাস ভেঙে ফেলছে তো এই সমস্ত ক্ষেত্রে বলছে যে এখানে পার্কিং না করলে ভালো হবে আর যদিও করেন বেশি সময়ের জন্য না আশা করি বুঝাইতে পারছি সবাইকে জি ওকে তাহলে আমরা এটা নিয়ে কিছু কুইজ করব আর যারা আমাদের লাইভটা দেখতেছেন শেয়ার করে দেন আর কেউ যদি সরাসরি আমাদের ক্লাসে জুমের মাধ্যমে সংযুক্ত হতে চান তাহলে ওখানে জুমের লিংক আইডি পাসওয়ার্ড দেওয়া আছে ওইটাতে ক্লিক করলে আপনারা আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারবেন ওকে কাদুতা মাসি দা সিনিস্টার এটার এই সিনিয়ালে নিয়ে পাঁচটা কুইজ আছে এখানে প্রথম কুইজটা হচ্ছে আপনার ইল সিনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা ইল পেরিকোলো দি কাদুতা দি পিয়েত্রে দা সিনিস্টার কোন কনসিকুয়েন্টে লোরো প্রেজেন্সা সুলা কারে জাতা বেরো বেরো বাকিরা সবাই সবাই উত্তর দেন সবাই যারা যারা আছেন তাহলে আমরা মানে দেখবো আর কি যে আপনাদের উত্তরগুলো কারেক্ট আছে নাকি ফেসবুকে যারা আমাদের লাইভটা দেখতেছেন আপনারাও চাইলে উত্তর দিতে পারেন ওকে তাহলে এটা কি হবে প্রথম কুইজটা যে এখানে বলছে সিনিয়ালে রাফিগুরাতো যে সিনিয়ালটা আমি ছবিতে দেখতেছি ফিগুরাতে দেখতেছি প্রেনুনচা এটা আমাকে প্রেনুনচারে করতেছে ইল পেরিকোলো দি কাদুতা দি পিয়েত্রে দা সিনিস্টা মানে কি এখানে কোন কারণে পাথর বাম সাইড থেকে আসি করতে পারে ঠিক আছে কোন সেগুয়েন্তে লোরো প্রেজেন্সা সুলা কারে জাতে কোন সেগুয়েন্তে মানে কয়েকটা একসাথে আসি পড়ে থাকতে পারে তাহলে এটা কি হবে অবশ্যই বেরো এত সিনিস্টা বলছে যদি এখানে দেশরা বলতো তাহলে কিন্তু এটা ফালস হয়ে যেত দেশরা সিনিস্টা বুঝার হিসাবটা হচ্ছে আপনি দেখবেন যে পাহাড়টা কোন সাইডে এই যে এই কালো যে অংশটা আছে এটা একটা পাহাড় ঠিক আছে পাহাড়টা কোন সাইডে পাহাড়টা যদি বাম সাইডে হয় তাহলে বাম সাইড থেকে পড়বে আর পাহাড়টা এরপরে সিনিয়ালে করবো ডাইন সাইডে তো পাহাড়টা যদি আপনি ডাইন সাইডে দেখেন তাহলে মনে করবেন যে এটা ডাইন সাইড থেকে পড়বে ওকে এরপরে সেকেন্ড কুইজটা হচ্ছে ইল সিনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা উন ট্রাতো দি স্ট্রাদা ইন কুই এ ভিয়েতাতো ইল সরপাসো কি হবে এরকম কোনো কিছু পরে আসি না যে এই সিনিয়ালে দেখার পরে আমাকে নিষেধ করে যে আমি ওভারটেক করতে পারবো না তাহলে এটা কি হবে অবশ্যই ওকে এরপরেটা হচ্ছে ইল সিনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা ইল পেরিকোলো দি কাদুতা দি মাসি পেরিকোলো দি কাদুতা মাসি মানে কি এখানে পাথর করতে পারে তাহলে এটা যেহেতু ইন্ডিকেট করে নাই কোন সাইড থেকে করবে তাহলে এটা অবশ্যই বেরো ওকে এরপরে চার নাম্বার কুইজটা হচ্ছে ইন প্রেজেন্সা দেল সিনিয়ালে রাফিগুরাতো এ অপরতুনিও মোদেরারে লা ভেলোসিতা পের এভিতারে দি উর্তারে এভেন্টুয়ালি মাসি কাদুতি সুলা কারেজ্জাতা বেরো 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 ফালসো ফালসো একজন সিস্টারে ফালসো বলছে একজন ভাইও ফালসো বলছে কেন ফালসো হবে বলেন কারণ এখানে তো মোদেরারে লা ভেলোসিতা বলা নাই মতো কিছু বলা হয় নাই ওকে এখানে বলছে সেই বলা হইছে রালেন্তারে মোদেরারে লা ভেলোসিতা মোদেরারে ভেলোসিতা মানে কি আমার গতিসীমা আমি নিয়ন্ত্রণ নিয়ে আসব মোদেরারে রালেন্তারে একই কথা হ্যাঁ একই কথা এই যে আরেকজন ভাই বলছে একই জিনিস তো এখানে কুইজটা হচ্ছে চন্দ্র বর্ছন্ত বেরো সাইবুল ভাই নি ঠিক আছে চন্দ্র বর্ছন্ত বেরো না ওকে তো এখানে ইমপ্রেজেন্সা দেল সিনিয়ালে রাফিগুরাতো যে সিনিয়ালটা আমি উপরে দেখতেছি এ অপরতুনিও মোদেরার লা ভেলোসিতা মানে আমাকে বলছে যে এই সিনিয়ালে দেখার পরে আমার করণীয় হচ্ছে আমি গতিসীমা নিয়ন্ত্রণে নিয়ে আসবো প্যারে বিতারে এই কারণে আমি নিয়ন্ত্রণ করবো আমার গতিসীমা প্যারে বিতারে মানে এই বিপদটা হ্যাঁ এই বিপদটাকে এই বিপদ থেকে বাঁচার জন্য বা এই বিপদটা অ্যাভয়েড করার জন্য দিউর তারে ইভেন্টুয়ালি মাসি কাদুতে সুল্লা কারেজাতা মানে কারেজাতার উপরে ফিসের উপরে যদি কোনো একটা মাসি যদি কাদুতা হয়ে থাকে এটার উপরে যদি আমি এটার উপরে যদি গাড়ি নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলি এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য বলছে আমাকে গতিসীমা কমায় ফেলতে হবে তাহলে এটা কি অবশ্যই bravo er pore eta hocche il segnale raffigurato pronuncia un tratto di strada deformata chi ha detto falso 100% falso boya falso eta deformata korta eta erokom dui duita dosor moto thake etake bole deformata কাদুতা মাসি দা সিনিস্ট্রা তাহলে এটা কি হবে
ওকে আশা করি যারা এখানে আছেন সবাই সঠিক উত্তর দিতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে কুইজ নিয়ে করতে পারেন আর অন্য কোনো প্রশ্ন থাকলে আমরা ক্লাসের পরে একবার সবাই লাস্ট মানে ক্লাসের শেষের দিকে দিব মানে আমরা আসলে মানে মানে যে উত্তর দিয়েছি এটা আসলে সহজ হইছে আপনি যেভাবে আমাদের কাছে পড়াইতেছেন ওই কারণে উত্তরটা দেওয়াটা মানে আমাদের নিজের ব্যক্তিগত অনেক সহজ হইছে বুঝছেন আচ্ছা ঠিক আছে তাহলে উর্তারে অর্থটা কি উর্তারে এটার অর্থটা কি বুঝলাম ইমপ্রেজেন্স আপনাদেরকে বুঝাই দিচ্ছি ডান সাইড বুঝার উপায় এটা কি বলেন দেখি একজনে তার মানে কি সিনিস্ট্রা তো এখানে কিন্তু কুইজ গুলো আপনাদেরকে বিভ্রান্ত করবে বলবে যে দেশরা সিনিস্ট্রা দেশরার জায়গায় সিনিস্ট্রা দিবে সিনিস্ট্রার জায়গায় দেশরা দিবে কিন্তু আপনি যদি এই টিপসটা যদি ইউজ করেন পাহাড়টা যদি বাম সাইডে হয় তাহলে বাম সাইডে আর যদি পাহাড়টা ডান সাইডে হলে তার ডান সাইডে এই জিনিসটা যদি মুখস্থ করে রাখতে পারেন তাহলে কুইজে ভুল করবেন না ঠিক আছে আমার একটা প্রশ্ন ছিল দোনো সাইডে পাহাড় থাকে তখন কি করব ভাইয়া দোনো সাইডে পাহাড় থাকে দোনো সাইডে পাহাড় থাকে গ্যালারি হয়ে যাবে এখানে হয়তো মাঝখানে একটা গ্যালারির মতো সুরঙ্গ পথ দিয়ে দিবে বা এখানে আপনার কোন একটা সিস্টেম করে দিবে তখন তারা এরকম কোন সিগন্যাল বানায় না ঠিক আছে না ওইটার কোন সিগন্যাল না এটা হ্যাঁ জি বলেন আরেকজনের কি জানাচ্ছিল আমি বলছিলাম যে এই যে সিনিস্ত্রা আদেস্ত্রা যেমন পাহাড় থেকে ধসে পড়বে যেমন পাথরটা তো দেখা যাচ্ছে আলাদা আলাদা ওকে আমরা আগাই এরপরে যখন লাস্টে কারো যদি বেশি স্পেশাল কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো লাস্টে নিব এরপরটা হচ্ছে কাদুতা মাসি দা দেস্ত্রা দেস্ত্রা মানে এখানে সেম সিস্টেম প্রেসেনিয়াল ইল পেরিকুলো দি কাদুতা দি মাসি দা দেস্ত্রা ডাইন সাইড থেকে পাথরগুলো পড়ার সম্ভাবনা আছে 6 দি স্ত্রাদা ও ভেজিস ইল পেরিকুলো দি কাদুতা কুইন্দি দি প্রেজেন্সা দি পিয়েত্রে সুল্লা কারে জাতা মানে কি পিয়েত্রে মানে কি পাথরের কিছু খন্ড বা অংশ এই সমস্ত পাথরগুলো আপনি রাস্তার উপরে এগুলোর উপরে যেহেতু গাড়ি নিয়ে আপনি উঠে একটা অ্যাক্সিডেন্ট না করেন এই সমস্ত জিনিস অ্যাভয়েড করার জন্য আপনাকে বলছে আপনার গতিসীমা নিয়ন্ত্রণ রাখার জন্য attenzione a possibile brusche frenate da parte delle veicoli che precedono precedono মানে কি আমাদের সামনে যে সমস্ত গাড়িগুলো আছে ধরেন আমি একটা গাড়ির সামনে আমার সামনে একটা গাড়ি আছে আমি তার পিছে আছি তো তার সামনে যদি একটা পাথর পড়ে সে ব্রুসকে হঠাৎ করে একটা ব্রেক করে ফেলবে তো যেহেতু আমার সামনে একটা গাড়ি আছে তার সাথে যেহেতু একটা কম্পোনামিন তো না হয় এই জন্য আমি তার কাছ থেকে অনেক দূরে থাকবো সে যদি হঠাৎ করে ব্রেক করে আমি আমার গাড়িটাকে যেহেতু টাইমলি ব্রেক করতে পারি ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি একই সিস্টেম আগেরটার মতো ওকে এখানে প্রথম কোশ্চেন হচ্ছে এল সেনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা ইল পেরিকুলো দি কাদুতা দি মাসি দা দেস্ত্রা ওকে অনেক পূর্ব আগের ক্লাসগুলোতে অনেকে বলছিল আর কি আমি হয়তো অনেক বেশি স্পিডে পড়ি যদি কারো যদি বুঝতে সমস্যা হয় যদি আমি একটু স্পিডে যাই বলি তাহলে আমি আস্তে আস্তে পড়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে এই কুইজটা প্রথম কুইজটা যেহেতু বলছে ডাইন সাইড থেকে আসবে তাহলে এটা অবশ্যই ওকে যারাই আমাদের লাইভটা ফেসবুক পেজে দেখতেছেন আপনারা যদি সরাসরি আমাদের সাথে সংযোগ জুমের লিংকটা আছে লিংকে ক্লিক করলে আমাদের সাথে সরাসরি ক্লাসে জয়েন করতে পারবেন সবার জন্য উন্মুক্ত এটা ফ্রি ক্লাস সবার জন্য ঠিক আছে আর যারাই দেখতেছেন একটু শেয়ার করে দেন যেহেতু আরেকজন উপকৃত হয় ওকে এরপর এটা হচ্ছে ইল সেনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা উন ট্রাতো দি স্ত্রাদা ওভে এজিস্টে ইল পেরিকুলো দি প্রেজেন্সা দি পিয়াত্রে সুল্লা স্ত্রাদা মানে কি পাথর অনেকগুলো পাথর রাস্তার কারে যাতার উপরে পড়ে থাকতে পারে ঠিক আছে তাহলে এটাও বেরো
Ok, ¿por el señal era figurado pronuncia un, una trayectoria a destra? Falso. Trayectoria maniquí, rasta, chipa hoy ya. Chipa. Tal es trayectoria, esta ya te conoce, son por con esta letra. Falso. Ok, ¿por el señal era figurado pronuncia un tratto de strada donde no se puede circular a oltre 30 kilómetros? Falso. বলছে যে আমার গতিসীমা 30 এর উপরে আমি উঠতে পারবো না এই রাস্তা যেহেতু এখানে একটা পেরিকুল আসলে আমরা এরকম কোনো কিছু পড়ে আসি না বা জানি আসি না যে এরকম নিষেধাজ্ঞা দিছে তাহলে এটা অবশ্যই ফালসো ওকে এরপর এটা হচ্ছে ইন প্রেজেন্সা দেল সেগনাল এরা ফিগুরাতো বিজোনিও ফার আটেনশনে আ পসিবিলে ব্রুস্কে ফ্রেনাতে দা পার্টে দে ভেহিকলি কে প্রেচেডো 100% ভেরো ভেরো প্রেচেডোর মানেটা কি বলেন কে জানেন প্রেচেদন মানে কি প্রেচেদন মানে সামনের গাড়িটা আমার আমার সামনে যে গাড়িটা প্রেচেদন সামনের গাড়িকে বুঝাচ্ছে প্রেচেদন হ্যাঁ সামনের গাড়িটা আপনার আমি আগেও পরে এটা বুঝিয়ে দিছি আপনাদেরকে যে অ্যাটেনশনে আ পসিবলি ব্রুস্কে ফ্রেন হতে মানে কি সামনের গাড়িটা হঠাৎ করে ব্রেক ব্রেক করতে পারে এই কারণে দা পার্টে দে ভেহিকল তাদের কাছ থেকে আমি বেশি অ্যাটেনশন রাখব যেহেতু এখানে একটা পাথর পড়ার সম্ভাবনা আছে তার সামনে যদি একটা পাথর পড়ে সে অবশ্যই হঠাৎ করে একটা ব্রেক করে ফেলবে তাহলে তার মানে এনা যে আমি তার সাথে একটা তামফুনারে করে ফেলব তার কাছ থেকে দূরে থাকবো আর যদি কোনো কারণে পাথর পড়ে আমিও যেহেতু ব্রেক করতে পারি ঠিক আছে তাহলে এটা অবশ্যই বেরো 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 ওকে আশা করি কুইজগুলো সবাই বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন নাই তো না 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 ইনশাআল্লাহ ওকে ঠিক আছে সাইউল ভাই বুঝতেছেন তো ঠিক আছে তো না আপনি নতুন আমাদের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আমি সিরাজুল ইসলাম বলছিলাম ভাই আমি নতুন আপনার এসে জয়েন করেছি আর বিশেষ কোন যদি কিছু জানার থাকে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপ করিয়েন আমি সব মানে সবকিছু প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ ঠিক আছে ওকে তো এখানে ভার্টিকালে horizontale verticale কাকে বলে horizontal মানে কি যেটা আপনার শোয়ানো ঠিক আছে verticale হচ্ছে যে যেটা দাঁড়ানো ঠিক আছে তো এখানে একটা মোবাইল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এখানে একটা ছবি আমি অ্যাড করে দিছি যেটা আপনারা মানে ইজিলি বুঝতে পারেন জিনিসগুলো যেটা আমাদের যে ইজি বাংলা পাতেন্দা ইজি বাংলা পাতেন্দার মানেটা হচ্ছে যে আমরা মানুষের কাছে সহজভাবে এই জিনিসগুলো পৌঁছাই মানে সহজ করে দিব সবাইকে ঠিক আছে তো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যেহেতু আগামীতে আপনাদের বেশি উপকারে আসি আমরা ঠিক আছে তুমি একটু পরে গেলে একটা সেমাফোর পাবা এরকম ভার্টিকালে তো এ পোস্ট অব্লিগাটোরিয়ামেন্টে সু স্ট্রাদে এক্সট্রা উরবানে প্রিমা ডাউন সেমাফোর ভার্টিকালে মানে এক্সট্রা উরবানে শহরের বাইরে যে সমস্ত রাস্তাগুলো আছে এগুলাতে আপনার অগ্রিম সতর্কতা দেওয়ার জন্য এটা যে আপনার যে এক্সট্রা উরবানে প্রিমা দিউন সেমাফোর একটা সেমাফোরর আগে এই জিনিসটা লাগানো আছে তো এটাতে অনেক কন্ডিশন আছে অনেক সময় ভিতরে একটা হলুদ লাইট জ্বলে বা শুধুমাত্র এভাবেও থাকে তো আমরা সবকিছু জিনিস জানার চেষ্টা করব তো বলছে মাসিপত রোবারে আঙ্কে নেছেন তা ইত্যাদি তার মানে এই না যে এটা আমরা শুধুমাত্র আপনার যে এক্সট্রা উরবানাতে পাবো তা না শহরের ভিতরেও পাবো যে সমস্ত জায়গাগুলোতে আপনার দূর থেকে যে একটা ইনক্রোচ আছে ইনক্রোচটা দূর থেকে বোঝা যায় না তো ওই ক্ষেত্রে আপনার সেমাফোরটা যদি দূর থেকেও না দেখেন আপনাকে অগ্রিম সতর্কতা দিবে যে অ্যাটেনশনে তুমি সামনে গেলে একটা সেমাফোর পাবা তো এটা শহরের ভিতরে আমরা পাবো তো বলছে আল সেন্ট্রো যে শহরের ভিতরে আল পোস্টো দেল চেরকিও জাল্লো মানে চেরকিও জাল্লো যে হলুদ যে দাগ এইটা আছে চেরকিওটা আছে গোলাকৃত যে জিনিসটা আছে এটার ভিতরে বলছে পো আভের উনা লুচে জাল্লা লাম্পে জানতে এ নম ফিসা মানে কি অনেক সময় শহরের ভিতরে দেখি যে এরকম একটা কার্তেলিনা আছে এটার ভিতরে একটা হলুদ লাইট আছে সেটা জ্বলতেছে নিভতেছে মানে কি মানে একজন ব্যক্তি যদি ওইদিকে খেয়ালও না করে এই লাইটটার কারণেও ওইদিকে খেয়াল করবে তার মানে সে বিশেষ সতর্কতা নিবে যে সামনে গেলে একটা আমার জন্য একটা সিগন্যাল আছে
ওকে এরপরে বলছে কোমে সেনিয়েলাসিওনে দি পেরিকুলো মানে এই জলানিবাটা মানে একটা সেনিয়েলাসিওনে দি পেরিকুলো মানে অগ্রিম সতর্কতা একটা পেরিকুলো একটা বিপদ সংকেত আপনাকে দিচ্ছে এরপরে বলছে এ আফন্দো জাল্লো সে পোস্তো প্রিমা দি উন কান্তিরে স্ট্রাদালে যদি এটার ব্যাকগ্রাউন্ড যদি হলুদ থাকে সেনিয়ালে জাল্লো যদি হয় তাহলে এটা একটা রাস্তা নির্মাণ কাজ চলতেছে নির্মাণ কাজ চলার কারণে সাময়িক কিছু সময়ের জন্য এই সিগন্যালটা বানানো হয়েছে যখন কাজটা শেষ হয়ে যাবে সিগন্যালটা তুলে ফেলবে ঠিক আছে যদি ফন্দো জাল্লো হয় তার মানে যে আপনি সারা জীবন যে এই রাস্তাতে সিগন্যালটা পাবেন তা না কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য এটা রাস্তার কাজ করতেছে এই কারণে এটা লাগানো হয়েছে তো বলছে ইনতাল কাজও ইলচার কেও জালো অনেক সময় রাতের বেলা জি বলেন অনেক সময় রাতের বেলা কিন্তু ওই যে আপনার লাইটগুলো কিন্তু জালোই চলে হ্যাঁ অনেক সময় রাতের বেলা তখন আপনার একবারে সেমাফোরের ভিতরে এই যে সেমাফোরটা আছে সেমাফোরটা আপনার জ্বলে নিবে তার মানে কি জ্বলে নিবে যখন তখন আপনি প্রেসিডেন্স দিবেন ডান সাইডে ভাই এটা তো ওয়াস্ট হয়ে যায় তখনও পাবো আমরা নষ্ট হয়ে গেলে তখনও তো এটা আপনার ল্যাম্পের জানতে করতে থাকে নষ্ট হয়ে গেলে তো নষ্ট হয়ে গেছে ল্যাম্পের যারা কিভাবে করবে সেটা বলেন মানে আমি হ্যাঁ আমি মনে হয় এরকম আশার সামনে এরকম আপনার একটা সিয়া আছে ইনক্রোসো আছে মাঝে মাঝে আমি যখন বাচ্চাকে স্কুলে দিতে যাই এটা আপনার জ্বলতে নিতে থাকে তার মানে এটা আপনার নষ্ট হয়ে গেছে এরকম কারণ আটটা আপনার ব্যাটারি তো ফুল ছিল না তাহলে এই ক্ষেত্রে মানে আপনার এটা হচ্ছে যে রাতের বেলা যখন বেশিরভাগ গাড়ি থাকে না আমি দিনই পাই আমি যখন আমার বাচ্চাকে স্কুলে দিতে যাই তখন মাঝে মাঝে দেখা যায় এটা আপনার আমি রাতে মানে কোথায় এই সিগন্যালটা এই জিনিসটা জ্বলে নাকি সিগন্যালটা জ্বলে জি জি না ভাই আপনার হলদেটা হ্যাঁ এটা তো আপনার মানে যে সেনিয়ালিটি পেরিকুলো যেটা আছে এটা জলে নিবে মানে কি যারা গাড়ি আছে যারা গাড়ি চালায় তাদেরকে ইনভিটেশন দেয় যে অ্যাটেনশনে পেরিকুলো সামনে গেলে তুমি একটা সিগন্যাল পাবা মানে কেউ হয়তো কার্তেলিনাটা নাও খেয়াল করতে পারে না খেয়াল করার কারণে না না ভুল কথা ঠিক আছে অনেক সময় যে অনেক ওই যে ইয়াতার সিমাফোরতে অনেক সময় লুচে মানে সমস্যা থাকে এই কারণে অনেক সময় হয়তো আপনার যে সিমাফোরগুলো বন্ধ করে দেয় ঠিক আছে অনেক সময় দেখা যায় যে এই সময়টাতে ট্রাফিক জ্যাম থাকলে অনেক সময় আর যদি আপনার প্রেজেন্সটা দেন আপনার এজেন্টে দেন ট্রাফিক যদি এজেন্টে থাকে যদি ট্রাফিক পুলিশ থাকে তাহলে আপনার সিগন্যাল কি জ্বলতেছে নিভতেছে এত কিছু দেখার দরকার নাই ট্রাফিক পুলিশ যেটা বলবে সেটা তো অনেক সময় কি হয় আপনার একটা স্কুলের সামনে যদি এরকম হয় তো যদি দেখা যায় বেশি যানজট হয়ে যায় তখন তারা সিগন্যাল গুলো অফ করে দেয় জলে নিবে তার মানে কি সবাইকে বলে যে অ্যাটেনশনে কিন্তু একজন ট্রাফিক পুলিশ থাকে ওখানে ট্রাফিক পুলিশে সে নিয়ন্ত্রণ করে ট্রাফিকটা ঠিক আছে ওকে তো এখানে অব্লিগাটরিমেন্টে সাবস্টিটিউট দাউনা লুচে ল্যাম্পের জানতে মানে এটা ভিতরে একটা লুচে ল্যাম্পের জানতে থাকবে এরপরে কি করতে হবে বিজনীয় মডেরার লা ভেলোসিতা পার এসসেরে প্রন্তি ইভেন্টুয়ালমেন্টে আ ফেরমারসি আল সেমাফোরো বলছে যে এই ক্ষেত্রে এরকম যদি আমি একটা সিচুয়েশন দেখি তাহলে বলছে আমার গতিসীমা আমি নিয়ন্ত্রণে নিয়ে আসবো কি কারণে পার এসসেরে প্রন্তি ইভেন্টুয়ালমেন্টে মানে আমি যেহেতু অতি তাড়াতাড়ি রেডি থাকি আ ফেরমারসি আল সেমাফোরো যেহেতু সেমাফোরো যদি আমি এই একটা অগ্রিম সংকেত পাইছি সামনে গেছি আপনার ইলসেনিয়ালে রাফিগুরা তো প্রেনুনচা উন আত্রাসামেন্তো ফেরোভিয়ারিও সেন্সা বারিয়ার এটা বারিয়ারের সাথে কোনো সম্পর্ক নেই এটা এখানে ভার্টিকালে বলছে ভার্টিকালে কি এটা দাঁড়ানো আপনার যেটা সিগন্যাল দাঁড় করানো থাকে হ্যাঁ যেটা যে সিগন্যালটা দাঁড় করানো থাকে হরিজন্টালে মানে যেটা শোয়ানো থাকে শোয়ানো থাকে পরে পারে তাহলে এটা অবশ্যই বেরো তো এই জন্য আপনাদেরকে বলছি ভার্টিকাল হরিজন্টাল এই জিনিসটা সবাই মুখস্থ করার চেষ্টা করবেন চার নাম্বারটা বেরো হ্যাঁ যারা এই ক্লাসটা ধরেন মিস করবেন তারা আবার দেখে নিন এই ক্লাসগুলো আর আমরা অ্যাডভান্স যাব না যেটা এখনো করিনি সেটা কেউ উত্তর দিবেন না ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম জি বলেন বলেন কারণ ভাই আপনি বলার আগেই যদি আমরা অ্যানসার দিয়ে দেই কারণ আমার মনে হয় এই যে ভাই তো চার নম্বর আমাদের ভাই তো মাস্টার না আমাদের এই জন্য আমি বলছি আমরা অ্যাডভান্স কোনো উত্তর দিব না যে কারো যদি জোশ উঠে যায় জোশটা ধরে রাখেন কারণ ভাই সবাই জানে সবাই তো আর এখানে বেশি যে পারতেছে বা সব
বেশি বুঝি এরকম মত না আমরা তো অনেকে আছে আমি আমি সবাইকে সবাইকে সম্মান করে বলতেছি অনেকে আছে যে আমার থেকেও এক্সপার্ট আছে এখানে যারা ক্লাস করে আমার থেকেও এক্সপার্ট আছে ওনারা হয়তো উত্তর দিতেছে কিন্তু আমরা প্রশ্নটা করি এরপর আপনারা উত্তর দেন ঠিক আছে যে আমি যে আমি আমি নিজে পার্সোনালি যে সব পারি তাও না আমারও ভুল আছে ব্যাকগ্রাউন্ড যদি হলুদ থাকে দেখেন এখানে একটা ছবি আসতেছে যে এই ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম হলুদ থাকে তাহলে কি হবে এটা একটা কান্তির স্ট্রাদালে রাস্তা নির্মাণ কাজ চলতেছে রাস্তা একটা কাজ চলতেছে এই কারণেই সিনিয়রটা দেওয়া হয়েছে তাহলে এটা কি হবে কখনো থাকবে না সোলো ডিস্কো জাল্লো থাকবে হলুদ ডিস্ক থাকবে সেটার ভিতরে একটা হলুদ লাইট জ্বলবে নিবে আপনাকে প্রেয়াবিজও করবে আশা করি সবাই বুঝতে পারছে কারো যদি কোনো ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে সাবজেক্ট সারা তাহলে ভাইয়া এখানে এখানে শুধু জি বলেন এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা শুধু হয়তো মনে করেন সাদা হইব না হলুদ হইব না হ্যাঁ শুধু সাদা হবে ব্যাকগ্রাউন্ডটা অন্য কোন কালার হবে না সাদা হলে নরমাল আর যদি হলুদ হয় তাহলে একটা কান্তির স্ট্রাদালে রাস্তা নির্মাণ কাজ চলতেছে ওকে এরপর এক্সট্রা আরবানের মধ্যে পাওয়া যাবে হ্যাঁ এক্সট্রা আরবানা উরবানের ভিতরে পাবেন শুধু এক্সট্রা আরবানা তা না ওকে এরপর এটা হচ্ছে প্রেভিজো দি সেমাফোর অরিজন্টালে অরিজন্টালে কোনটা এই যে এখানে একটা যেটা সোয়ানো দেওয়া আছে এরকম অরিজন্টালে সেমাফোর অরিজন্টালে ঠিক আছে তো আমার একটু ঠান্ডা লাগে গেছে আমি জানি না কি রকম ক্লিয়ার বুঝাইতে পারতেছি আপনাদেরকে কারণ সবগুলা মাইক্রোফোন একসাথে অন থাকলে সবাই সব দিক দিয়ে কথা বলে তো অনেকে বুঝে না আরকি যারা ফেসবুক লাইভ আছে তারাও ডিস্টার্ব হয় আমি একটা কথা বলতে চাই জি বলেন এই প্রসঙ্গ হইলে বলেন অন্য কোন সবাই যদি একসাথে উত্তর দেয় সবাই যদি একসাথে উত্তর দেয় তাহলে জিনিসটা বোঝা মুশকিল হয়ে যায় আপনি ফোড়ার পরে দিয়া যখন আপনি বলবেন যে এটা ভেরো নাকি ফালসো তখন উত্তর দিবে সবাই যদি আগে দিয়ে বলে ফেলে তাহলে তো অনেক সমস্যা হয়ে যায় সবার ক্ষেত্রে বলে দেন আপনি বলার পরে আপনি যেহেতু কষ্ট করে বলতেছেন জিনিসটা বুঝার পরে তারপরে মানে অ্যানসার করা সবাই বুঝতেছে বুঝি সবাই আপনার কথা শুনতেছে করতে হবে বুঝার পরে ঠিক আছে ওকে আমরা বেশি সময় নষ্ট করবো না যেহেতু আমাদের সীমিত সময় তো প্রেভিজো দি সেমাফোর অরিজন্টাল আমি শুনতেছি দেন অগ্রিম সতর্কতা দিবে উনিম্পিয়ান্ত সেমাফোর ইম্পিয়ান্ত মানে কি একটা যে লাইটের একটা সিস্টেম ইম্পিয়ান্ত মানে ইলেকট্রিক একটা সিস্টেম ইম্পিয়ান্ত ইলেকট্রিক ক্ষেত্রে ইউজ করে উনিম্পিয়ান্ত সেমাফোর কোন ডিসপোজিশনে দিলে লুচি দি লুচি ইন অরিজন্টালে মানে এরকম অরিজন্টাল ভাবে থাকবে এটা তো আল চেন্ত্র আল পোস্ট দেল চেয়ার কেউ জাল্লো মানে চেন্ত্র এক্ষেত্রে কি মাঝখানে যে সিগন্যালটা আছে সেটা কি হবে যে জাল্লো লাম্পে জানতে হতে পারে পোয়াভেরে উনা লুচে জালা লাম্পে জানতে কমে সিগন্যালে দি পেরিকোলো মানে আপনার পেরিকোলো সিগন্যালটা দিছে দিছে মাঝখানের যে হলুদ ডিস্কটা আছে এটা সুস্থিতিরও হতে পারে মানে সাইডের গুলা কালার থাকবে এই ডিস্ক হলুদ ডিস্কের ভিতরে একটা লাইট থাকবে যেটা জ্বলবে নিবে হলুদ লাইট জ্বলবে নিবে কি কারণে কেউ হয়তো সিগন্যালটা খেয়াল না করতে পারে কিন্তু লাইটটা জ্বলা নিবার কারণে সেদিকে তার চোখ পড়বে তাহলে কি সে ডাবল অ্যাটেনশন হয়ে যাবে অবশ্যই সে তার জন্য এটা একটা পেরিকোলো
ওকে, তো এই ক্ষেত্রে বলছে বিজনিও মডেরারে লা ভেলোসিতা পের পোতেরসি আলো কোরেন্সা ফেরমারে আল সেমাফোরো, আমার গতিসীমা অবশ্য আমি নিয়ন্ত্রণে রাখতে হবে, কি কারণে, যদি কোনো কারণে আমি যদি সেমাফোরটা রোস্ত দেখি তাহলে এখানে আমাকে দাঁড়ায় যেতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমি 100 গতিতে যাই, সেমাফোরের রোস্ত দেখলে আমি দাঁড়াইলেও কিন্তু সেমাফোরের ভিতরে দাঁড়াতে পারবো না, অনেক দূরে যাই দাঁড়াবো, তো এই ক্ষেত্রে কি একটা ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যেহেতু এখানে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে একটা সিগন্যালে, তাহলে অবশ্যই আমাদেরকে সিগন্যালটা রেসপেক্ট করতে হবে। এরপর বলছে এস বালিয়া তো দি রেখে সিগন্যালে প্রেভিজা লা প্রেজেন্সা দি কোর্সিয়া রিসেপসিভিলি, কোর্সিয়া রিসেপসিভিলি হচ্ছে ফিগুরা 155, এখানে একটা ছবি অ্যাড করা দেওয়া আছে, এটা হচ্ছে কোর্সিয়া রিসেপসিভিলি। তো এই কোর্সিয়া রিসেপসিভিলির সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তো এ যদি কোনো কুইজে বলে যে উন সেমাফোর দি কোর্সিয়া রিসেপসিভিলির, সাথে সাথে সেটা ফলস হবে। ওকে, তো যারা আমাদের ক্লাসটা আমরা ইতালি প্রবাসী ফেসবুকে দেখতেছেন শেয়ার করে দেন, আর যারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে চান তাহলে জুমের লিংক আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, সরাসরি আমাদের ক্লাসটা দেখতে পারবেন। আর যারা আমাদের ক্লাসগুলো মিস করছেন, আগের ক্লাসগুলো দেখেন নাই, আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেলে গেলে আপনারা সবগুলা ক্লাস দেখতে পারবেন, এবং কি ইজি বাংলা পাতেন্তের ইউটিউব চ্যানেলেও সবগুলা ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? আর যে যে কোনো ইনফরমেশন, যে কোনো জিনিস জানার জন্য নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে হোয়াটসঅ্যাপে নক করলে আমি যে কোনো সমস্যা আপনাদের হোক না কেন সেটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো এখন মাইক্রোফোন গুলো আপনারা আনমিউট করেন, একজন একজন করে উত্তর দিন, সবাই একসাথে দিয়ে না আর কি। প্রথম কুইজটা হচ্ছে সেমাফোরো রা ফিগুরা তো এ দি নর্মা পোস্ট 150 মেট্রি প্রিমা দি উন সেমাফোরো সিনিয়ালে রা ফিগুরা তো, যে সিনিয়ালটা আমি ছবিতে দেখতেছি সেটা 150 মিটার আগে লাগানো আছে, একটা সেমাফোর একটা সিগন্যাল 150 মিটার আগে লাগানো আছে, তাহলে এটা কি হবে? বেরো। ওকে, এর পরেরটা হচ্ছে ইল সিগন্যালে রা ফিগুরা তো প্রেনুনচা উন আট্রাভার্সামেন্টো চিক্লাবিলে, আট্রাভার্সামেন্টো চিক্লাবিলে মানে কি, যেখান দিয়ে আপনার সাইক্লিস্টরা তার উপর দিয়ে পারাপার হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আট্রাভার্সামেন্টো চিক্লাবিলে এখানে নন সেন্ট্রা নিয়ে এটার সাথে তার কোনো সম্পর্ক নাই, তাহলে এটা অবশ্যই ফলস। ওকে, এরপর এটা হচ্ছে নেল সিগন্যালে রা ফিগুরা তো, যে সিগন্যালটা উপরে দেখতেছেন ইল ডিস্কো জাল্লো পো এসসারে সুস্তিটুইতো দা উনা লুচে জাল্লা লাম্পে জানতে, হলুদ ডিস্ক একটা হলুদ লাইট দিয়ে সুস্তিটুইরে, মানে এটাকে সুস্তিটুইরে করতে পারে অবশ্যই, যে হয়তো এই সিগন্যালটা মানে এরকম থাকবে না, মাঝখানে একটা হলুদ লাইট থাকবে যে জ্বলবে নিবে, তাহলে এটা কি হবে? সবাই কি এখানে দেখি বেরো বলতেছেন না, জানেন এটা প্রশ্নের সাথে মানে একদম। ওকে, তাহলে এটা অরিজন্টালে আপনাকে বুঝতে হবে, যেটা আপনার অরিজন্টাল ভাবে আছে সেটা অরিজন্টাল, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই বেরো, আমরা সেমাফোরো প্রেভি যদি সেমাফোরো মানে অগ্রিম সতর্কতা দিচ্ছে আমাকে একটা সিগন্যাল দিয়ে, সেটা অরিজন্টালে হবে, তাহলে এটা অবশ্যই বেরো। আশা করি কুইজ গুলা সবাই বুঝতে পারছেন, কারো কোনো প্রশ্ন আছে কুইজ নিয়ে? ওকে, ঠিক আছে, কুইজ নিয়ে প্রশ্ন না থাকলে আমরা এরপর সিনিয়ালে করব। পরের সিনিয়ালে মানে কি, এটা কি একটা এয়ারপোর্ট নেই না, সবাই কিন্তু অনেক উপকারে আসবে, ঠিক আছে? যে সাইকেলও চালায় তার জন্য এই সমস্ত সিনিয়াল গুলো অনেক উপকারে আসবে, যেগুলো সিনিয়াল দিয়ে পেরি করলো। ওকে, তো এখানে বলছে প্রেসেনিয়াল লা পসিবিলিটা দি ইম্প্রোভিজো আবভালিয়ামেন্টো ও ফরতে রুমোরে, এটা হচ্ছে এই সিনিয়ালটার নামটা হচ্ছে আরে ও মোবিলে আবাসা কোতা, মানে এই সিনিয়াল দেখার পরে এই সাইড দিয়ে একটা বিমান আসতে পারে বা যাইতে পারে, সেটা বাসা কোতা একবারে নিচে হয়ে মানে একবারে নিকট একবার রাস্তার সাথে লেগেও যাইতে পারে, ঠিক আছে? মানে রাস্তার উপর দিয়ে যাইতে পারে। তো এই ক্ষেত্রে বলছে যে আরে মানে আরে ও মোবিলি
আর বাসা কোয়াতা মানে একবারে নিচে হয়ে যেতে পারে বাসা কোয়াতা তো প্রেসেনিয়াল লা পসিবিলিটা দি ইমপ্রোভিজো আবালিয়ামেন্টো ও ফোর্তে রুমোরে মানে হঠাৎ করে যদি একটা রাতের বেলা একটা বিমান উপর থেকে নিচের দিকে নামে তাহলে কি তার লাইটটা আমার গাড়ির লাইটের উপরে আসে আমাকে আবালিয়ারে করতে পারে মানে আমাকে বড় হেড দিয়ে ডিস্টার্ব করতে পারে বড় লাইট দিয়ে ঠিক আছে তো এটাও হতে পারে ও ফোর্তে রুমোরে মানে বিমান যখন নিচের দিকে নামে বা বিমান যখন আপনার ল্যান্ড করার সময় যখন নিচের দিকে নামে তখন কিন্তু বিকট শব্দ করে অনেক ভয়াবহ শব্দ করে তো এই সমস্ত জিনিস দেখে যেহেতু আমরা ভয় না পাই যাই এই জন্যই সিনিয়াল গুলো দিয়ে রাখছে আমাদেরকে তো দবুতি আল আরোপ্লেনি বাসা কোয়াতা এদ পোস্ট নেলা বিচিনান্সে দি আরোপোর্তে আরোপোর্তে মানে এই সিনিয়াল গুলা এয়ারপোর্টের কাছাকাছি বিচিন্ন থাকে ঠিক আছে এয়ারপোর্টে বিচিন্ন এর মানে এই না যে সিনিয়াল দেখার পরে 100-150 মিটার পরে আমি একটা এয়ারপোর্ট পাবো তা কিন্তু না ঠিক আছে তো এই জিনিসটা ভালো করে বুঝে রাখেন কুইজে কিন্তু বলে সিনিয়াল রাফিগুরা তো প্রাচ্যান্ত চিংপান্তা মেত্রী ত্রোভিয়ানো এয়ারপোর্ট তো এটা কিন্তু ফালসো 100 মিটার পরে গেলে কিন্তু আমি এয়ারপোর্ট পাবো না কিন্তু এখানে বলছে যে এই 100 মিটারের ভিতরে কিন্তু একটা বিমান নিচের দিকে নামতে পারে সেটা আমাকে ডিস্টার্ব করতে পারে যে আব্বালিয়ারে করতে পারে বা বিকট শব্দ দিয়ে শব্দ দূষণ করতে পারে ওকে এরপরে বলছে ছয় নেললে বিচিনান্সে দি পিস্তে পের আতেরাজ্য ও দেখলো দি আরোপ্লেনি মানে বলছে যে হয়তো এখানে একটা আপনার রান এই কি বলে রানিং ফিস আছে যেখানে আপনার রানওয়ে আছে একটা রানওয়ে আছে যে আতেরাজ্য আতেরাজ্য মানে কি বিমানটা ল্যান্ড করতেছে ওইল দেখলো দেখলো দি এয়ারপোর্টে দেখলো দি এয়ারপোর্টে মানে বিমানটা ওখান থেকে রান এই কি বলে রানওয়ে দিয়ে উপরের দিকে উঠতেছে তো এই সমস্ত জায়গাতে যদি আপনি এটার আশেপাশে পান তাহলে অবশ্যই শব্দ দূষণ করবে বা লাইট আপনাকে ডিস্টার্ব করতে পারে এরপর বলছে ও comunque in località dove può avvenire il volo a bassa quota di aeroplani mani emono hote pare je emon ekta location ache oi location er bitore biman gulo ekbare niche diye jay ba airport theke ektu dure kintu biman gulo land korar shomoy ekbare niche diye ekhane land kore ba apnar jokhon biman gulo fly kore tokhon ektu upor dike uthe ei rastate niche dike thake to erokom jagate amra ei signal gulo paite pari obosshoi ache jara airport zone thaken ba airport er ashe pashe jader basha ache tara kintu obosshoi eta janen ঠিক আছে ওকে এরপরে বলছে ইনভিতা আ কাউতেলা পের ইমপ্রোভিজো ফাস্টিডিও প্রভোকাতো দাল ভোলো দি আরো আ বাসা কোয়াতা বলছে ইনভিতা আ কাউতেলা পের ইমপ্রোভিজো মানে আমাকে ইনভাইট করতেছে কাউতেলে বেশি সতর্ক থাকার জন্য পের ইমপ্রোভিজো ফাস্টিডিও মানে কি হঠাৎ করে আমাকে একটা ডিস্টার্ব করতে পারে ফাস্টিডিও মানে কি কেউ আমাকে ফাস্টিডিও দিতেছে তার মানে কি সে আমাকে ডিস্টার্ব করতেছে যন্ত্রণা দিতেছে এটাকে বলে ফাস্টিডিও প্রভোকাতো মানে এই ফাস্টিডিওটা কে দিতেছে আমাকে প্রভোকাতো দাল ভোলো মানে একটা বিমানে দিতেছে দি আরে আ বাসা কোয়াতা বিমানটা একবারে নিচে দিয়ে নিচু হয়ে যাচ্ছে এই কারণে আমাকে এই ফাস্টিডিওটা দিচ্ছে ওকে এরপরে বলছে এস বালিয়া তো দি রেখে ইন্ডিকা উনা লোকালিটা দি ভোলো ও ভেলা উন ভিভিও পের আরোপোর্তো মানে এটা আমাকে ইন্ডিকেট করে না যে এখানে একটা লোকেশন আছে যেখানে আমি একটা ভোলো পাবো একটা বিমান পাবো বা একটা বিমান আছে 100 মিটার পরে বা এখানে একটা এয়ারপোর্ট আছে 100 মিটার পরে তো এরকম কিছু যদি কোনো কুইজে বলে সেটা কিন্তু ফালস হবে আশা করি মানে আশা করতেছি সবাইকে বুঝাইতে পারছি কিছু কুইজ করব এটা নিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবেন সবাই ভাই আমার একটা প্রশ্ন আছে জি বলেন আপনি এইখানে যে বলছেন যে এই এরিয়ার মধ্যে মানে পেরিকোলো এটা কি আমি 100 মিটার আগে থেকে সংকেত পাবো হ্যাঁ এটা যেহেতু পেরিকোলো আপনাকে 100 মিটার আগে দিয়ে দিচ্ছে চ্যানেল দিয়ে পেরিকোলো গুলা প্রিয়াভিজ মানে আপনাকে অগ্রিম সতর্কতা দিয়ে দেয় 100 মিটার আগে তো এই ক্ষেত্রে ধরেন যেহেতু এখানে বিমান একটা 100 মিটার আগেও হতে পারে 100 মিটার পরেও হতে পারে এই ক্ষেত্রে একটু 19-20 হতে পারে কিন্তু চ্যানেল গুলা 100 মিটার আগে আপনাকে এটার অগ্রিম সতর্কতা দেয় ঠিক আছে বেশি হলে দেওয়া থাকবে ততভাবে 100 মিটার পরে ধন্যবাদ ওকে তো প্রথম কুইজটা হচ্ছে ইনসেনিয়ালে রাফিগুরা তো এই পোস্ট নেলে বিচিনান্সে দি এয়ারপোর্টে বিচিনান্সে আসো কেন ফালস হবে এখানে তো বলে না যে 100 মিটার পরে আমি একটা বিমান পাবো এখানে কিছু বলে নাই যে 100 মিটার পরে আমরা এদিকে তো করবো না এটা এদিকে তো করবো তো যে 100-100 মিটার পরে বা 50 মিটার পরে এটা এদিকে থাকবে নিচে ওইটা তো আপনার এয়ারপোর্ট ইন্ডিকেশন
থাকে তখন দেশ শুনে যায় ঠিক আছে ওইটা হচ্ছে যে সাইবুল ভাই যে প্রশ্নটা করছে ওইটা হচ্ছে আপনার সিগন্যালে দি ইন্ডিকেশন যেটা আপনাকে ইন্ডিকেট করে যে কত মিটার পরে একটা এয়ারপোর্ট আছে কত কিলোমিটার পরে একটা এয়ারপোর্ট আছে ঠিক আছে আর এই ক্ষেত্রে কি বলছে এই ক্ষেত্রে যেটা আপনারা অনেকে ফালস করছেন এখানে কুইজটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি অনেক সাউন্ড আসছে যারা মাইক্রোফোনগুলো মিউট করে রাখি যারা উত্তর দিবেন শুধু তারা মাইক্রোফোনগুলো অন করেন ঠিক আছে ওকে তো এখানে প্রথমে উইজে কি বলছে যে এই সিগন্যালের রাফি ঘোরা তো যে সিগন্যালটা আমি উপরে দেখতেছি এই পোস্টনেলে বিচিনান্সে দেওয়ার পরতি মানে এয়ারপোর্টের আশেপাশে এই সিগন্যালটা থাকতে পারে অবশ্যই এয়ারপোর্টের আশেপাশে তো বিমানগুলো ল্যান্ড করে এবং কি তারা রানওয়ে দিয়ে উপরের দিকে উঠে তাহলে এটা বেরো আশা করি বুঝতে পারো বেরো ওকে এরপর এটা হচ্ছে ইল সিগন্যালের রাফি ঘোরা তো লাচেসো আলিয়ার পরতি বিয়েতা এটা কি সিগন্যালে দিচ্ছে তো ফালসো সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে চান জুমের লিংক দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের ক্লাসটা দেখতে পারবেন আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন ক্লাসে ওকে তাহলে এরপরটা হচ্ছে ফালসো আলহামদুলিল্লাহ আমাদের লাইভ ক্লাসে প্রায় আপনার 40 আপ আছে মানুষ আর আমাদের ফেসবুক পেজে অনেকে দেখতেছে অনেকগুলো পেজে এটা শেয়ার করা হয়েছে ওকে এরপরটা হচ্ছে ইল সিগন্যালে রাফি ঘোরাতো এ পোস্তো ইন জোনে দো ভে পো আভেনিরে ইল ভোলো ও বাসা কোতা দি অ্যারোপ্লানি এমন একটা জোন যেখানে আপনার যে আপনার যে অ্যারোপ্লানি যেগুলো আছে সেটা বাসা কোতা মানে একবারে নিচু হয়ে যেতে পারে অবশ্যই বেরো বেরো তিন নম্বরটা বেরো চন্দ পর্যন্ত ওকে উত্তর দিয়ে না আমরা আগে পড়ে নিই এরপরে উত্তর দিয়ে নাকি ইল সিগন্যালে রাফি ঘোরাতো প্রেনুনচা লা পসিবিলিটা দি উন ইমপ্রোভিজো এ ফরতে রুমোরে দোভুতো দা অ্যারোপ্লানি আ বাসা কোতা দাদাই বেরো উত্তর দিচ্ছেন ইমপ্রোভিজোর মানে কি বলেন দেখি দবুত কি কারণে জোরে হঠাৎ করে বা জোরে শব্দটা হচ্ছে কি কারণে অ্যারোপ্লানি বাসা যে সমস্ত বিমান গুলো আছে একবারে নিচু হয়ে যাচ্ছে তাহলে এটা অবশ্যই বের ওকে এরপর এটা হচ্ছে ইল সিগন্যালে রাফি ঘোরাতো প্রেনুনচা উনা কোর্সিয়া রিসার্ভাতা পের ইংগ্রেসো ইন অ্যারোপোর্তো এখানে কোর্সিয়া রিসার্ভাতা রিজার্ভের কোনো অপশন নাই এখানে কারোর জন্য কোনো কিছু রিজার্ভ করে রাখে নাই এটা একটা সিগন্যালে দি পেরি করলো তাহলে এটা অবশ্যই ফালসো ওকে আশা করি কুইজ সবগুলা কুইজ সবাই বুঝছো নয় কারো কোনো প্রশ্ন আছে নি কুইজ নিয়ে আমি আগে বলে দিছি আপনাদের আশেপাশে যদি কোনো শব্দ হয় তাহলে আপনারা একটু দূরে চলে যান দয়া করে এক ঘন্টার জন্য যেহেতু আমাদের এক ঘন্টার ক্লাস একটু কষ্ট করেন আর যদি কারো যদি বিশেষ কোনো সমস্যা থাকে যে মাইক্রোফোন অন করলে আপনার শব্দ হবে আপনার অন করার দরকার নেই ওকে ধন্যবাদ সবাইকে এরপর এটা হচ্ছে যেহেতু আমরা সবগুলো বুঝতে পারছি এরপরে সিনিয়রটা করব ফরতে ভেন্তো লাটেরালে ফরতে ভেন্তো লাটেরালের মানে কি মানে সাইডের থেকে অনেক জোরে বা অনেক ভয়াবহ বাতাস দমকা হাওয়া যেটা বলে আর কি সেটা আসতে পারে ফরতে ভেন্তো লাটেরালে তো এই সিনিয়রটার নামটা হচ্ছে ফরতে ভেন্তো লাটেরালে তো আমি আমার যতগুলা ফ্রি ক্লাস আছে বা আমাদের যতগুলা ক্লাস আমরা প্রাইভেট ক্লাস যেগুলো আছে সবগুলা ক্লাসে বলছি যারা আপনার সিনিয়র দি পেরিকুলো তারপরে আপনার সিনিয়র দি প্রেসিডেন্সা ইন্ডি যতগুলো সিনিয়ালে করবেন না কেন সিনিয়ালের নামগুলো মুখস্থ করার চেষ্টা করবেন যদি আপনার সিনিয়ালের নামে না জানেন তাহলে কিন্তু আপনি কুইজে উত্তর দিতে পারবেন না আর নামগুলো যদি মুখস্থ করে ফেলেন তাহলে কিন্তু 50% কুইজে আপনারা আগায় যাবেন আর যাদের কাছে এই সমস্ত সিনিয়ালের নামগুলো নাই নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করেন আমরা আমাদের ফ্রি গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিব এবং সকল ধরনের তথ্য পাবেন ওখানে এবং আমরা যতগুলো কুইজ দিই প্রতিদিন আমাদের একটা কুইজ থাকে ওই কুইজগুলো ওখানে দেখতে পারবেন ওকে তো প্রেসেনিয়ালা উন ত্রাত্তো দি স্ট্রাদা soggetto a forti raffiche di vento laterale bolche je ekhane amake presenialare korteche ogrim shotorko janatese ogrim amake purbobash dicheche je un tratto di strada soggetto mani eta emon ekta rasta emon ekta jaga diye rasta ta geche je a forti forti affinché di vento laterale affinché mani domka hawa ar ki jeta par boye boho batash onek batash jeta apnake dhakke phale dite pare to erokom jinish erokom batash ei rastay ase obosshoi ei rasta jodi ekta
মাটি রাস্তা হয় বা একটা আপনার একটা ব্রিজের উপর যদি হয় তাহলে কিন্তু এই সমস্ত বাতাস থাকার সম্ভাবনা বেশি। তো এই সমস্ত বাতাস থাকলে আমাদেরকে কি করতে হবে? তো এখানে বলছে চিত্র বা সুপন্তে অভিয়াদত্তা দ্য লুষিতা দ্য লা গ্যালারিয়া, মানে একটা গ্যালারিয়ার থেকে একটা টানেলের থেকে যদি আমি কখনো বাইর হই, এক্সিট নিই, টানেল থেকে বাইর হওয়ার পরে এরকম বাতাস আশেপাশে থাকতে পারে, বা একটা পন্তে একটা ব্রিজের উপরে যে সমস্ত ব্রিজ গুলো আপনার অনেকে কি বলে একটা আপনার আপনার একটা লাগোর উপর দিয়ে গেছে বা বড় একটা জায়গার উপর দিয়ে গেছে, ওখানে কিন্তু বাতাস থাকে, ঠিক আছে? তো ওই সমস্ত জায়গায় আমরা এরকম সিগন্যাল গুলা পাবো। তো দোবে বিজনীয় মদেরা লা বেলোচিতা, মানে এই সিগন্যাল পাওয়ার পরে আমার গতিসীমা আমি নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, কমায় ফেলতে হবে। তেনেরে বেনে লোস তেরসো এ ফারে আতেনসিওনে, তেনেরে বেনে লোস তেরসো মানে কি আমার যে স্টার্টিংটা আছে, গাড়ির যে স্টার্টিংটা আছে, অনেক সময় কি করি আমরা শিওর থাকি যে স্টার্টিংটা মানে ছেড়ে দিয়ে আমরা ড্রাইভ করি, এরকমও হয় যারা এক্সপার্ট ড্রাইভার আছে। কিন্তু এক্ষেত্রে বলছে যে আপনার যে স্টার্টিং যেটা আছে স্টেরসো এটাকে শক্ত করে ধরে রাখবেন, যেহেতু বাতাসের কারণে চাকাগুলাকে সে ঘুরায় ফেলতে পারে, আর স্টার্টিং যদি শক্ত করে ধরে রাখেন তাহলে আর চাকাগুলা মানে ঘুরবে না, অন্যদিকে যাবে না। আর পসিবিলে বান্দামেন্টি দেয় ভিহিকলি প্রভাবিতে দা সেন্স অফ পোস্ট, মানে সামনের থেকে যে সমস্ত গাড়িগুলো আসতেছে সেগুলা কোনো কারণে তার যদি অ্যাটেনশন না থাকে সেগুলো উল্টেও যেতে পারে। তো বলছে যে ওই সমস্ত দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনি তো নিজে সতর্ক থাকবেন এবং কি সামনে যে সমস্ত গাড়িগুলো আসতেছে এদের কাছ থেকেও সতর্ক থাকবেন। ওকে, এরপরে বলছে যে ইল পেরিকোলো এ মাজ্জোরে পের ই ভিহিকলি আ দুয়ে রুয়োতে পের টুটি কোইলি কে হ্যানো উন আম্পিও সুপারফিসিয়ে লাটেরালে, বলছে যে পেরিকোলোটা মাজ্জোরে মানে এই পেরিকোলোটা অনেক বেশি, কি কারণে, কার কার ক্ষেত্রে এই পেরিকোলোটা বেশি হবে? যে সমস্ত দুই চাকার মোটরসাইকেল গুলো আছে বা সাইকেল আছে তাদের জন্য পেরিকোলোটা বেশি, কি কারণে? তাদের সুপের পিছে তাদের হাইট বা সাইডের যে জিনিস এগুলো কিন্তু বাতাস আটকানোর কোনো সম্ভাবনা নাই। এরপর বলছে কমে ভিহিকলি তেল তেলোনাতি, তেলোনাতি মানে কি ফুরগুনি বা স্পেশো সেস কার, কি মানে যে সমস্ত ফুরগুনি গুলা তেলোনাত মানে কি তেলাইয়ের মতো তাদের পিছে একটা বড় আকৃতির জিনিস আছে, তাদের এই যে সময় কোনো মাল থাকে না বুয়ত থাকে স্কারিকি, স্কারিকি মানে কি তাদের এই জিনিস তাদের গাড়ির ভিতরে কোনো কিছু কারিকো নাই, স্কারিকো করা খালি অবস্থা যদি বাতাসে পায় তাহলে কি উল্টে ফেলতে পারে, আর যদি কোনো এটার ভিতরে ফুরগুনের ভিতরে বা কোনো একটা বড় কামিনের ভিতরে যদি মালামাল থাকে তাহলে কি মালামাল গুলা চাপ দিয়ে রাখবে গাড়িকে উল্টানোর সম্ভাবনা নাই। তো এখানে একটা ছবি অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে, যেখানে এই ফুরগুনেটা আপনার খালি খালি অবস্থা কি বাতাসে টাকে উল্টাই ফেলতেছে। ওকে, এরপর বলছে ফুরগুনা আতি, যে ফুরগুনে যেটার কথা বলছি, কে ত্রাইনানো রিমোর্কিও কন বাগাইল যে বলু মজি সোপ্রা সুলতেত্ব, এই যে এখানে যে গাড়ির উপরে যদি এরকম বাগালিও এরকম যদি মালামাল যদি কেউ নেয় তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এটা ভয়াবহ একটা পেরিকুলো, যেহেতু বাগালিও গুলা বাতাসকে আটকায় ফেলতেছে তাহলে এটা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, পারকে ইল ভেন্তো এজারচিতা মাজ্জোরে ফোর্সা রিবাল্তামেন্তো, মানে কি বাতাসের এমন একটা শক্তি আছে মাজ্জোর ফোর্সা যে এটাকে রিবাল্তারে উল্টে ফেলতে পারবে। পার কোয়েস্তি ভিহিকলি ভিজে লবলিগো দি রালেন্টারে এ আলো ফোরেন্সা ফেরমারসি, মানে এই সমস্ত গাড়ির ক্ষেত্রে বলছে যে আপনার গতিসীমা একবারে কমায় ফেলবেন যদি কোনো কারণে দেখেন যে সামনে বিপদ, যে আমি সামনে গেলেই উল্টে যেতে পারি, তাহলে বলছে ও ফোরেন্সা ফেরমারসি, আপনি যেহেতু বাতাস বেশি আছে একটু ফেরমারা হয়ে থাকবেন, যখন বাতাস কমবে এরপরে যাবেন। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। এরপরে বলছে এস বালিয়াতো দিরে কে এল সেগনালে ইন্ডিকা লা দিরেকশনে দেল ভেন্তো ও প্রেনুনচা লা প্রেজেন্সা দি উন ক্যাম্পো আভিয়ারাচ্ছনে আরোপর্তো, মানে এই এটা মনে করা ভুল হবে বা এরকম যদি কোনো কুইজ আসে সেটাই ফালস হবে, যে সেগনালে এই সিগন্যালটা আমাকে ইন্ডিকেট করতেছে বাতাসটা হয়তো ডাইন সাইড থেকে আসতেছে বা বাম সাইড থেকে আসতেছে, এটা কিন্তু ইন্ডিকেট করে না বাতাস কোন সাইড থেকে আসতেছে, এটা শুধু ইন্ডিকেট করে যে এই রাস্তায় ভয়াবহ মানে দমকা হাওয়া আছে এরকম বাতাস থাকতে পারে। এরপরে বলছে ওলা প্রেজেন্সা দি উন ক্যাম্পো আভিয়াসিওনে এয়ারপোর্ট, মানে কি এখানে এয়ারপোর্টে একটা রানওয়ে আছে, রানওয়ে থেকে অনেক বাতাস আসতে পারে এরকম কিছু বুঝাচ্ছে, সেটা হলো ফালস হবে। আশা করি সবাই বুঝতে পারছেন এই সিগন্যালটার মানে, আর সবগুলা সিগন্যালে দি পেরিকুলো মুখস্থ করার চেষ্টা করবেন আমাদের ক্লাসে আসলে। ওকে, তো আমরা প্রথম কুইজটা করব, যাদের সবগুলা মাইক্রোফোন মিউট করা আছে যারা উত্তর দিবেন শুধু মাইক্রোফোনটা অন করে, ঠিক আছে? আর যেহেতু শব্দ না আসে ওদিক আপনাদের ওইখান থেকে, যে তার আপনার কারণে আরেকজনের ডিস্টার্ব না হয় এই জিনিসটা খেয়াল করবেন বেশিরভাগ। ওকে, প্রথম কুয়েশ্চন হচ্ছে এল সেনিয়ালে রাফিগুরাতো প্রেসেনিয়ালা উন ত্রাত্তো দি স্ট্রাদা সোজ্জেতো আ ফর্তি রাফিকে দি ভেন্তো লাটেরালে,
বেরো ভাইয়া চান্তে বের চান্তে বেরো এটা বেরো বলছে যে এই সিনেরটা আমাকে যে যে সিনেরটা রাপরে মানে রাফি গুরা তো প্রেসেনিয়াল এই সিনেরটা আমাকে প্রেসক্রাইব করতেছে প্রেসেনিয়ালার করতেছে মানে আমাকে অগ্রিম সতর্কতা দিতেছে কি কন্ট্রাক্ত দিস্ত্রাদা মানে এটা এমন একটা রাস্তা সজ্জেতা ফরতি রাফিকে দিবেন তো লাতেরা রাফিকে মানে কি দমকা অনেক বেশি বাতাস হাওয়া যেটা বলে আমরা এরকম আর কি তো এরকম বাতাস যে এখানে ভয়াবহ বাতাস আসতে পারে অবশ্যই লাতেরালে মানে সাইডের থেকে আসবে তাহলে এটা অবশ্যই বের হবে Ok, il porretto c'è il segnale raffigurato. Prenuncia un tratto di strada vicino ad un aeroporto. Vicino ad aeroporto. Airport. Airport. মানে উনি অবাসিওর আর কি এটা কখনোই ফালস হবে না এটাকে বলে 100% বেরো আর কি অবাসিওর মানে ওভার কনফিডেন্স আর কি মানে উনি একবার সঠিক হয়ে গেছে মানে উনি একবারে যাক হাসাহাসি দরকার নাই আমরা আর যে উত্তরটা দিতেছে এটা একবারে মানে কারেক্ট উত্তর দিতেছে আর কি ওকে এরপরে তিন নাম্বার সিনিয়রটা দেখি এরকম কোন প্রশ্ন থাকলে মানে ক্লাসে লাস্টে করিয়ে না কিছু আমরা রানিং ক্লাসটা চলতেছে এখানে আমরা সময় ওয়েস্ট করব না মানে টাইমটা ওয়েস্ট করা না করার চেষ্টা করব আর কি এরপর এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা লা পসিবিলিটি দি ফরতে রাফিকে দিভেন্টো ল্যাটেরালে আল উশিতা দি উন গ্যালারিয়া গ্যালারিয়া থেকে যদি আমরা মানে একটা প্যানেল থেকে যদি বাইরে হই আমরা তাহলে এরকম সব মানে বাতাস পাইতে পারি অবশ্যই বেরো এরপর টেল সিনিয়ালে রাফিগুরাতো ইন্ডিকা দা কোয়ালে ডিরেকশনে proviene il vento mani vento batasta con direction theke asteche seta amake bolteche falso bhai amra 100% ekhane dhora khai jebo 100% এখানে কিন্তু ডিরেকশন দেন না ফিগুরাতো ইন্ডিকাতো দি কোনো দি ইন্ডিরেস ফিগুরাতো ইল এখানে কোনো ডিরেকশনে নাই হ্যাঁ ভাই ফালসো সরি 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 এখানে কোনো ডিরেকশন দেন না যে বাতাসটা টাইম সাইড থেকে আসছে সাইড থেকে আসছে না 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 ফালসো ফালসো 100% আর কথা তো এবারে 100% লাস্টে বলি না এইজন্য এখানের ভিতরেই বলে ফেলছি ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এরপরটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা দি প্রসিডেরে কন প্রু tenendo saldamente il volante vero saldamente il volante tenendo saldamente maniki volante ta ami shokto kore dhore rakhbo je amar je starting jeta ache seta ke ami obosshoi onek shokto kore dhore rakhbo jeito batashe eta naraite na pare tahole eta obosshoi vero asha kori shobaike bujhte parchi thik ache এরপরে আগুন লাগিয়ে গেছে এটা দেখেন যে পেরিকোলো দি ইনসেন্ডিও পেরিকোলো দি ইনসেন্ডিও তো এই ক্ষেত্রে যদি আমি যে আমাদের দেশের যে চলচ্চিত্র মানে একটা মেসের কাঠি আছে মেসের কাঠি দিয়ে যদি জ্বালায় আগুন ফালায় তাহলে এখানে কিন্তু আগুন লেগে যাবে তো এই জিনিসটা তারা এখানে ইউজ করছে তো পেরিকোলো দি ইনসেন্ডিও মানে হচ্ছে যে এখানে আগুন লাগা মানে ইনসেন্ডিও মানে কি জ্বলন্ত আগুন জ্বলার সম্ভাবনা অবশ্যই আছে কারণ আমি একটু মাইক্রোফোন গুলা সিস্টেম করে নি ওকে তো এই সিনেরিওটা আমাকে কি বলে যে প্রেনুনচা যারা আমাদের ক্লাসটা ফেসবুক লাইভে দেখতেছেন শেয়ার করে দেন যদি সরাসরি আমাদের ক্লাসে সংযুক্ত হতে চান জুমের লিংক আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সরাসরি আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারবেন ক্লাসে সবার জন্য উন্মুক্ত এই ক্লাসটা সবার জন্য ফ্রি আর যারা ক্লাসগুলো মিস করছেন যে ইজি বাংলা পাঠানদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানেও পাবেন আমরা ইতালি প্রবাসী ফেসবুকেও পাবেন ফেসবুক পেজেও পাবেন এবং কি আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেলেও সবগুলা ক্লাসের রেকর্ড আছে সবগুলা ক্লাস আপনারা দেখে আসতে পারবেন Ok, to prenuncia un attraversamento di una zona soggetta al pericolo incendio. মানে কি এখানে এমন একটা জোন যে সজ্জেত পেরিকোলো দি ইনসেন্ডিও মানে এখানে যে কোনো কারণে আপনি যদি কোনো কারণে যদি কেউ যদি ধূমপান করে সিগারেটটা যদি ওখানে ফালায় আগুন লেগে যাবে বা কোনো কারণে তেল পড়লে বা কোনো কারণে যদি কোনো কিছু পরে এখানে আগুন লাগার সম্ভাবনা 100% বেশি ঠিক আছে তো এখানে কি কারণে বস কি পিয়ানেতে আপনার বস কি হচ্ছে যায় কাঠ যে শুকনা কাঠ আছে তারপর আপনার পিয়ানেতে হচ্ছে যায় ধরেন এই বনটা এখানে বনে যে গাছপালা যেগুলো আছে এগুলো অনেক শুকনা থাকার
কারণে কি এগুলাতে কোনো কারণে কোনো কিছু হলে আগুন ধরে যায়, ঠিক আছে? আমরা অনেক সময় আমরা টিভিতে দেখি বা নিউজে দেখি আর কি, যে শুকনা পাহাড়ি জায়গাগুলাতে আগুন ধরে যায়, মানে হঠাৎ করে নিজে নিজে আগুন ধরে যায়। তো এই এই সিচুয়েশন গুলা মানে এখানে এমন একটা জঙ্গল বা এমন একটা বন আছে যেখানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে। সেনিয়ালে গুলো তো ভাইয়া সবসময় বেশিরভাগই পাহাড়ি এলাকায় থাকে, পাহাড়ি এলাকায় থাকে, আপনার বন জঙ্গল যে সমস্ত সাইডে আছে ওই সমস্ত সাইডে থাকে, মানে এলাকায় আপনার আগুন ধরার সম্ভাবনা আছে ওই এলাকায় এরা দিয়ে রাখছে, ঠিক আছে? বসকতে বসকতে থাকে, এখানে বলছে যে ইনফিয়াম মানে জেতারে, জেতারে মানে হচ্ছে যে ছুড়ে ফেলা, যে এখানে বলছে যে কেউ যদি ধূমপান করে তার সিগারেটের তার জ্বলন্ত অবস্থা এখানে না ফালাইতে। এরপরে বলছে কারোর কাছে যদি ম্যাচ থাকে বা আপনার যে এরকম যদি কাঠি থাকে কাঠিটা জ্বালায় যদি এখানে, বা অনেক সময় কি আপনার ওই যে থার্টি পার্টনার নাইটে যেরকম দেখছেন আপনারা যে বাচ্চারা আপনার বাজি ফুটায় বা এরকম জিনিস যদি ওখানে ফালায় তাহলে মানে নিশ্চিত যে এখানে আগুন ধরে যাবে। তো এই সমস্ত জিনিস থেকে মানে দূরে থাকার জন্য বলছে। এরপর বলছে দেবে অব্লিগাতরিয়ামেন্টে এসসেরে ইংরাদো কন ইল পানেলো দি এসসা, যে ফিগুরা 122 মানে এই পানেলো দি এসসাটা এটার নিচে থাকতে পারে, যে আমাকে ইন্ডিকেট করবে যে এই পেরিকুলোটা কতটুক পর্যন্ত আছে, 380 মিটার পর্যন্ত থাকতে পারে, বা এখন এখান থেকে 150 মিটার পরে শুরু হবে এটা, 2.8 কিলোমিটার পর্যন্ত পেরিকুলোটা চলবে, তো এরকম একটা প্যানেল এটা নিচে অবশ্যই থাকতে পারে। আচ্ছা, এরপরে বলছে এসবালিয়া তো দি রেখে ভিয়েতাল ট্রানজিট আর ভিয়েকুলি কে ট্রান্সপোর্টা এক্সপ্লোজিভে ও প্রদত্ত ইনফিয়ামাবিলি, মানে এখানে আমাকে নিষেধ করে না, এই সমস্ত গাড়িগুলো এখানে প্রবেশ করতে পারবে না, এখানে কোনো নিষেধাজ্ঞা না, এটা শুধুমাত্র বিশেষ সতর্কতা যে কোনো কিছু ফালালে এখানে আগুন ধরে যাবে। তো যদি কোনো কারণে বলে যে সিনেরাফিকরা তো ভিয়েতা যে লেমাকিন ইনফিয়ামাবিলি যারা আপনার যে বিপজ্জনক যে আপনার তেল আছে তেল নিয়ে যায় গ্যাস নিয়ে যায় তারা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না, এগুলো কিন্তু ফালস হবে, ঠিক আছে? তো ইম্পর্টান্টে কে কি ট্রান্সপোর্ট কোয়েস্টো টিপি দি মার্চি নন ইনেসি উন ইনচেঞ্জো, মানে যারা এই সমস্ত প্রোডাক্ট গুলা এখান দিয়ে নিয়ে যায় কোনো কারণে যেতে এই সমস্ত প্রোডাক্ট গুলাও না পড়ে যায় বা এগুলা থেকে আগুন না ধরে যায় এইগুলা সতর্ক থাকতে হবে, কিন্তু কাউকে নিষেধাজ্ঞা দেয় না, ঠিক আছে? তাহলে আমরা এটা নিয়ে কিছু কুইজ করবো, আমাদের সময় একবারে শেষ, আরেকটা পেরিকুলো আছে এটা করে আমরা আজকে পেরিকুলো সাবজেক্টটা শেষ করে দিব। ওকে, তো প্রথম কুইজটা হচ্ছে সেনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা কে সি স্টা বিচিনান্দো আদ উম বস্কো ফাচিল এখানে আগুন লাগার সম্ভাবনা আছে, সহজে আগুন লেগে যেতে পারে, তাহলে এটা অবশ্যই বেরো। সেকেন্ড হচ্ছে সিনেল রাফিগুরা তো প্রেনুনচা আত্রাভার্সামেন্টো দি উনা জোনা সো জে তাল পেরিকুলো ইনচেন্ডিও, তাহলে এটা কি হবে, এটা কখনো ইনচেন্ডিও জ্বলন্ত অবস্থা ফালানোর কারণে এখানে আগুন ধরার সম্ভাবনা আছে, অবশ্যই এখানে আগুন ধরবে, তাহলে এটা কি হবে,
বেরো অনেকে জেতারে যে এখানে বুঝবে না যে জেতারে সিগারেট তার মানে কি সেটা হচ্ছে যে এভাবে ছুড়ে ফেলানো আর কি অনেকে গাড়িতে সিগারেট ধূমপান করে সিগারেট এভাবে ফেলায় দেয় রাস্তা সেটা আমাদের দেশে বেশি হয় এখানে বেরো ওকে আশা করি কুইজ গুলা সবাই বুঝতে পারছেন কারো কোনো কুইজ নিয়ে প্রশ্ন আছে না ভাইয়া ওকে ঠিক আছে প্রশ্ন না থাকলে আমাদের সময় আমরা সময় প্রায় শেষ জানি না কিভাবে সময়টা শেষ হয়েছে আরেকটা সিনিয়াল আছে এটা করে আজকে পেরিকুলোটা শেষ করার প্ল্যান আর কি আমার প্রশ্ন আমার একটা আছে গেল ওকে 3 নম্বর কোশ্চেনে জি যেহেতু আপনি অ্যানসার হওয়ার আগেই কিন্তু উত্তর তো রাখ মানে আপনি প্রশ্নের আগে অ্যানসার তো আসছে আর একটা অ্যানসারের জন্য সবাই একসাথে বলছে সেটা যে জানে আমরা কিন্তু নতুন আজকে আমি একটা প্রশ্ন উত্তর দেই একটু দেখতে আমরা দেখব কিন্তু অন্যদেরকে ডিস্টার্ব বেশি হচ্ছে সেটা আমি ক্লাসের সময় বলছি ক্লাসের পরেও বলতেছি যে যারা প্রশ্নগুলো জানেন এখানে অনেকে আছেন আমার থেকে এক্সপার্ট আপনারা এগুলো সবগুলা জানেন মুখস্থ আছে সবাই এখানে অনেকে আছে যে আরেকজনকে পড়াইতে পারবে কিন্তু আপনারা যেহেতু জানেন যারা নতুন আছে তাদেরকে একটু সুযোগ দেন তারা বেরো ফালসো সবগুলো করো তাই বুঝে নাও আমি উত্তর দেব না তবে আমি দেখব ইনশাআল্লাহ আপনাদের ভালো না ভাই দয়া করে সবাইকে মিউট করে রাখি দেন এটাই ভালো হবে থ্যাংক ইউ আর আমি যেহেতু আমাদের হাতে সময় কম প্রশ্নগুলো আমি সবাই লাস্টে নিব কেউ মানে মনে কষ্ট নিয়ে না প্রশ্নগুলো সবাই লাস্টে নিব আমার প্রায়োরিটি মানে প্রায়োরিটি আমি আপনাদেরকে বুঝানো এবং কি বুঝানোর পরে সবাই লাস্টে কারো যদি কোনো মানে প্রশ্ন থাকে প্রশ্নগুলো করি ঠিক আছে তো আলট্রি পেরিকুলের মানে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের পেরিকুল আসতে পারে আর এর আগে যতগুলো পেরিকুল করে আসছে এগুলা থেকে আপনাদেরকে কিন্তু সংকেত দিছে যে এই পেরিকুল হতে পারে ওই পেরিকুল হতে পারে আপনাদেরকে সিগন্যালের দেখাইছে ইঞ্চেন্দ দেখাইছে সবকিছু দেখাইছে আর এটার মানে হচ্ছে যাই এখানে পেরিকুলার কোনো নাম নাই যে কোনো ধরনের একটা বিপদ আসতে পারে যেটা এটা নিচে থাকবে ঠিক আছে তো ইন্ডিকা উম প্যানেলো ডিভার্সো দা কোইলি ইন্ডিকাতে দালে আলট্রি সিগন্যাল দি পেরিকুলো মানে এটা একটা এমন একটা প্যানেল এটা একটা ডিভার্সো মানে এটা আলাদা সব সবগুলা থেকে এটা আলাদা কি কারণে পেরকুই সিগন্যাল এটার অর্থ কি যে কোনো সময় মানে একটা পেরিকুলো হইতে পারে হ্যাঁ যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আসতে পারে এটাতে স্পেসিফিকারে করে নাই তারা যে কোন বিপদটা আসতে পারে তার মানে এখানে আমার বিশেষ সতর্কতা থাকতে হবে যে এখানে যে কোনো বিপদ আসতে পারে ঠিক আছে তো ইন্ডিকা উম পেরিকুলো ডিভার্সো দা কোইলি ইন্ডিকাতে দালি আলট্রি সিগন্যাল দি পেরিকুলো মানে এটা ডিভার্সো মানে এটা অন্য পেরিকুলো থেকে এটা আলাদা ঠিক আছে পেরকুই ইল সিগন্যালে নন সিপো ত্রোবারে পের ইন্ডিকারে উন ত্রাত্তো দি স্ট্রাদা ইন কাত্তিভো স্ট্রাতো মানে এটার মানে এটা না যে এটা একটা কাত্তিভো স্ট্রাতো রাস্তা এরকম কোনো কিছু বুঝায় না তো কোন পাভিমেন্টাসিওনে দে ফরমাতা ফিগুরা উনো এ ফিগুরা দি চত্তো মানে উনো এবং কি দি চত্তোর মতো দে ফরমাতাও বুঝায় না বা সালিতা রাপিদা এরকম কোনো কিছু কিন্তু বুঝায় না এটার মানে হচ্ছে যে আলত্রি পেরিকুলো বিভিন্ন ধরনের পেরিকুলো থাকতে পারে যে কোনো একটা পেরিকুলো হতে পারে তো তো সোতো আল সিগন্যালে সি ত্রোভা উন প্যানেলো ইন্ডিকাতিভো কে স্পেসিফিকা ইল টিপো দি পেরিকুলো এজেম্পিও আত্রাভার্সামেন্টো বিনারি দি মানোভ্রা ফিগুরা 133 ধরেন এই সিগন্যালের নিচে যদি এরকম একটা সিগন্যাল থাকে তখন মনে করবেন যে আলত্রি পেরিকুলোটা হচ্ছে এখানে একটা বিনারিও গেছে বিনারিওটা কি এই বিনারিওটা যে কোনো আপনার ইয়া নাই যে বিনারি দি মানোভ্রা এটা একটা ইন্ডাস্ট্রির বিনারিও গেছে এখানে হঠাৎ করে একটা ট্রেন থাকতে পারে আলত্রি পেরিকুলো এরপর বলছে মাকিনেস গুমরা নেবে যে মাকিনেস গুমরা নেবে গুলো যখন কাজ করে ফিগুরা 134 নম্বর ছবিতে দেখতেছেন এস গুমরা নেবে যখন আপনার যে বরফ রাস্তা থেকে সরায় তখন এই আলত্রি পেরিকুলো কার্তেলিনটা ইউজ করে যেখানে আলত্রি পেরিকুলো কি পেরিকুলো সেটা হচ্ছে গুমরা নেবে এখানে বরফ সরানোর কাজ চলতেছে এরপর বলছে মেজিদি লাভরো ফিগুরা 133 মেজিদি লাভরো এটা নিচে থাকতে পারে এরকম যদি থাকে তখন মনে করবেন যে এখানে অ্যাডভান্স একটা পেরিকুলো দিছে পেরিকুলোটা এটা হবে ঠিক আছে তো ইন সিচুয়াশনে এ এরপর বলছে ইন আকশনে চেতারা মানে ইন আকশনে মানে কি যে এই মেশিনটা এখন কাজ করতেছে আকশনের ভিতর আছে মানে লাভরিং কোর্সের ভিতর আছে ইন সিচুয়াশনে দি ইমার্জেন্সা নেল ইমিডিয়াট যদি কোনো কারণে একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয় এখানে বিভিন্ন কয়েকশো ধরেন কয়েক জাতের এখানে আপনার পেরিকুলো আছে তো এখানে বলছে যে ওই ক্ষেত্রে এটা দাসোলো থাকতে পারে কোন পেরিকুলো স্পেসিফাই করে না আপনি সামনে দেখবে বুঝতে পারেন যে এটা কি পেরিকুলো হতে পারে ঠিক আছে তো ইমিডিয়াট টেন্সা পয়েসারে উতিলিজাত দাসোলো মানে এটা একাও থাকতে পারে চয়েস সেন্স অফ প্যানেল ইন্টেগ্রেটিভ মানে কি এটার সাথে কোনো প্যানেল ইন্টেগ্রেটিভ থাকবে না প্যানেল ইন্টেগ্রেটিভ আমরা এখনো করি নাই সামনে আর্গুমেন্ট গুলোতে গেলে করবো ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন তো ইনটুতি কাজ ইউ করে মোদেরারা লাভেলো চিতা সি অ্রক্সিমা উম পেরিকুলো মানে এই সকল ক্ষেত্রে বলছে যে আমার গতিসীমা নিয়ন্ত্রণে রাখার জন্য আশা করি সবাই বুঝতে পারছেন
তো এখানে আমরা কিছু কুইজ করব, এই কুইজ গুলার পর্ব প্রথমে পাঁচটা কুইজ আছে, এরপরে সিঙ্গেল কুইজ কিছু আছে, সেগুলো করে আজকে লাইভটা আমরা শেষ করব আর কি। যেহেতু আমি সময় একটু বেশি নিয়ে নিছি, সবাই একটু মানে যেহেতু সিনিয়র পেরিকুলার গুলো শেষ করতেছি, আপনারা যদি বোরিং ফিল করেন একটু মাফ করে দিবেন আমাকে। তো প্রথম কুইজটা হচ্ছে ইল সিনিয়ালে রাফিগুরা তো প্রেনুনচা উন পেরিকুলো ডিভার্সো দা কইলো পের কুইজ কোন প্রেভিসি স্পেসিফিক সিনিয়ালি সম্পর্ক না, এটা ফালসো। এরপর বলছে রাফিগুরা তো প্রেনুনচা কে ভিজনিও উজারে প্রুডেন্সা পের কে ভিচিনুম পেরিকুলো। এটার নিচে কোন প্যানেল থাকবে না, কি কারণে থাকবে না, যে জেনারেল মানে এটা জেনারেল পেরিকুলো ইউজ করছে, মানে এখানে যে কোনো ধরনের একটা বিপদ থাকতে পারে সামনে, অবশ্যই এটা বেরো। ওকে, এরপর এটা হচ্ছে সিনিয়র ফিগুরা তো প্রেনুনচা উন ত্রাত্তো দি স্ট্রাদা ইন কাত্তিভো স্টাতো কোন পাভিমেন্টাসিওনে ইররেগোলারে কাত্তিভো স্টাতো পাভিমেন্টাসিওনে এটা কখনোই পাবো না আমরা, এটা ফালসো। ওকে, আশা করি এই কুইজগুলো সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে কুইজ নিয়ে? না ভাই। ওকে ঠিক আছে, এরপরের কুইজটা দেখবো, সেকেন্ড পার্ট। ঠিক আছে, পাঁচটা পার্ট আছে, আমরা সামনে যাবো। এই আ এবং কি বি যদি একসাথে থাকে তখন কি হবে? সিনিয়ালে আ ইন্তেগাতো কোন সিনিয়ালে বি প্রেনুনচা প্রেনুনচা লা পসিবিলিটা দি ফরমাসিওনে দেল গিয়াচ্চো। বেরো, ঠিক আছে, মানে এই সিনিয়ালে থাকলে কি পসিবল আছে যে এখানে গিয়াচ্চো এই রাস্তাতে বরফ জমে থাকতে পারে, তাহলে অবশ্যই এটা বেরো। ওকে, এরপরটা হচ্ছে আলত্রি পেরিকুলো নিয়ে প্রথম দুইটা কুইজ আছে। ইল সিনিয়ালে আ সিনিয়ালে আ ইন্তেগাতো কোন ইল প্যানেলো বি, আর যদি বি সাথে একসাথে থাকে প্রেনুনচা লা প্রেজেন্সা দি বিনারি দি মানোব্রা ইন করেসপন্ডেন্সা দি স্টাবিলিমেন্টো ইন্ডাস্ট্রিয়ালি। অনেকে বেরো দিয়ে দেয় কি কারণে, মনে করে যে চেন গুলো তো যাইতেছে কোনো বারিয়ার, আসলে এটা ইন্ডাস্ট্রিয়ার সাথে সম্পর্ক, বারিয়ারের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এটা কি হবে? অবশ্যই এটা 59% মানুষে এই কুইজটার উত্তর দিতে পারছে, সঠিক উত্তর দিতে পারছে, আর যারা আছে সবাই বেরোদে। ঠিক আছে, অনেকেই ভুল করে এই কুইজটা, তো অনেক ইম্পর্টেন্ট, আজকে যারা ক্লাসটা করতেছেন এই কুইজটা মুখস্থ করার চেষ্টা করবেন, অনেকেই কুইজটা ভুল করে। ঠিক আছে, ওকে, এরপরের কুইজটাতে চলে যাব। পরেরটা হচ্ছে ইল সিনিয়ালে আ ইন্তেগাতো কোন ইল প্যানেলো বি প্রেনুনচা লা পসিবিলিটা প্রেজেন্সা দি মাকিনেস গোমরা নেভে আল লাভোরো সুলা স্ট্রাদা। আপনার যে রাস্তাটা যে পরিষ্কার করে সেটা এটার সাথে সংযুক্ত থাকতে পারে। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা বেরো। এরপরে লাস্টেরটা হচ্ছে সিনিয়ালে আ ইন্তেগাতো কোন ইল প্যানেলো বি প্রেনুনচা লা প্রেজেন্সা দি ভিয়েকোলি মিলিটারি মানোব্রা। ফালসো, ফালসো ভাই, 100%। কেন ফালসো? এটা মিলিটারি গাড়ি, না না, এটা যে গোমরা নেবে, গোমরা নেবে, রাস্তা খনন করে, রাস্তা চিত্র করে মাটি গুলা এক সাইড থেকে আরেক সাইডে সরায়, তাহলে এটা অবশ্যই ফালসো, মিলিটারি আসলেই ফালসো হবে। ঠিক আছে, মিলিটারির সাথে কোনো সম্পর্ক নাই। আশা করি সবগুলো কুইজ সবাই বুঝতে পারছেন। ভাই এটা তো একটা ট্যাংকের মতো লাগে, মিলিটারি লাগে, কিন্তু এই জন্যই তো আপনারা এই কুইজটা দিছে, কিন্তু এটা এসকাভাতোর, এটা কিন্তু মিলিটারির কোনো কিছুই না। ঠিক আছে, ওকে, তো রাস্তার কাজের জন্য, হ্যাঁ রাস্তার কাজের জন্য ইউজ করতেছে। এখন যেটা হচ্ছে, কেউ যদি আমাদের ফ্রি ক্লাসে যদি এড হইতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করেন, আপনার নাম কোন শর্তে বলতেছেন, আমি ফ্রি গ্রুপে এড করে দিব।
আর যে কোনো কুইজ, যে কোনো ইনফরমেশন জানার হলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আর আমাদের ইজি বাংলা পাতেন্টের যে পেজটা আছে এটাকে লাইক দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল ধরনের কুইজগুলোর আপডেট পাবেন আপনারা। আর আমরা আমাদের প্রাইভেট যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের কুইজগুলো আমরা উন্মুক্ত করে দিই, সবাই দেখতে পারে। আর আমরা ইতালি প্রবাসী ফেসবুক, আমরা ইতালি ভাই আমার একটা প্রশ্ন আছে, ইউটিউব চ্যানেলে সবগুলা ক্লাসের রেকর্ড দেখতে পারবেন আপনারা। জি বলেন ভাই, আমার একটা প্রশ্ন আছে, এই যে একজন ভাইয়ে যে বারে বারে মানে সবসময় বলতেছে যে চেন্তোপে চেন্তো বেরো ফালসো, এই শব্দটা কি ওই ইয়েতে আসবে এক্সামে? আমি ক্লাস করি অন্য জায়গায়, আজকে ফার্স্ট মানে এখানে আসছি, হয়তো আপনাদের খারাপ লাগতো সেই কারণে হঠাৎ করে আসছি। তো ভাইয়া অনেক তারপরেও আপনি বললেই যাইতেছেন বললেই আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা মিউট করবেন সবাইকে। নাজমুল ভাই আমি একটু জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে। জি বলেন ভাই, আমি জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে যে একটু দাঁড়ান মাইক্রোফোনগুলো মিউট করে রাখি। জি একজন ভাই প্রশ্ন করতেছেন, আপনার মাইক্রোফোনটা অন করেন, অন করে প্রশ্নটা বলেন। জি আমি বলছি যে আজকে জি যারা আজকে যারা নতুন আমরা জয়েন করতেছি, জি আমরা পরবর্তী ক্লাস কি যেরকম ভাবে আজকে করাইতেছেন ঠিক এভাবে করে যাব, না নতুন কোন ক্লাস অ্যাডমিট হবে আমাদের নতুন করে? আপনারা যারা আজকে নতুন জয়েন করছেন, যারা ফ্রি ক্লাস গুলো করতেছেন, আপনাদের জন্য ইউটিউবে আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে সবগুলো ক্লাসের রেকর্ড দেওয়া আছে, প্লে লিস্টে গেলে সবগুলো ক্লাস দেখতে পারেন। আর এভাবে ফলো করতে থাকলে এভাবে ফলো করতে পারবেন। আর যদি আপনারা চান আমার যে প্রাইভেট ক্লাসগুলো আছে সেগুলোতেও জয়েন করতে পারবেন, তো সেগুলোর ইনফরমেশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করলে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আগামী এপ্রিলের 7 তারিখ থেকে আমরা নতুন একটা গ্রুপ শুরু করতেছি, তো সীমিত লোক নিব, যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে যান এখনই, ঠিক আছে? আমি আপনাকে অবশ্যই নোট করব। ওকে, আরেকজন যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে এই যে আমরা যে পেরিকুলার যে চ্যাপ্টারটা শেষ করলাম, এইখানে দেখা গেছে কিছু কিছু অর্থ আছে যেখানে এমনি এগুলো অর্থগুলি ইয়া করতে হয়, মানে মানে স্মরণ রাখতে হয় যে কি বলছে। এখানে যে এই অর্থগুলি যদি আমাদের যদি একটু ইয়া করে দেওয়া হতো তাহলে মানে আপনার অর্থগুলো নোট চাইতেছেন না? আমাদের প্রাইভেট ক্লাস গুলোতে এগুলো সবকিছু দেওয়া আছে, ওইখান থেকে আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে বলেন। পরীক্ষা আসবে না, এটা আমি বলছি, নতুন তারপরে এক বই নিয়ে আপনি হয়তো একটু ই করছে সতর্ক হওয়ার জন্য, তারপরেও আপনি বলে বলে যাচ্ছেন আগাইছিলাম কিন্তু বলতে পারতেছি না। জি বলেন বলেন, ভর্তির ব্যাপারে কি ইমিডিয়েটলি ভর্তি হওয়া যায় কিনা? ইমিডিয়েটলি আমাদের 7 তারিখ আগামী 7 এপ্রিল থেকে, সরি 7 ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হইতেছে, সীমিত লোক নিব এখানে। যদি ভর্তি হইতে চান আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনার নাম এবং কি কোন সিটি থেকে বলতেছেন আমাকে ইনফরমেশনটা দিয়ে আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? ওকে, নিচে হোয়াটসঅ্যাপে নক করেন। ওকে, আর অন্য কারো কোনো প্রশ্ন আছে?
আগামী ইনশাআল্লাহ আগামী ক্লাসটা আমরা শুরু করব সিনিয়রিটি প্রেসিডেন্সা দিয়ে, ঠিক আছে? আগামী মঙ্গলবার রাত 10টা থেকে 11টা ক্লাস হবে। যারাই ফেসবুকে লাইভ দেখতেছেন, যদি কোনো কারণে আমাদের ক্লাস ফ্রি ক্লাসগুলো মিস করেন আপনারা, এই ক্লাসগুলো আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাসের রেকর্ড পাবেন, এবং কি ইজি বাংলা পাতেন্তা যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে সকল ধরনের আপডেট পাবেন। এই দুটোটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। এই আরেকটা প্রশ্ন, জি বলেন, আপনাদেরকে হেল্প করার জন্য এই জিনিসটা আমাদের উদ্যোগ নেওয়া। তো ব্যস্ততার কারণে আমরা দুই দিন দিয়েছি, প্রথমে একদিন দেওয়ার চেষ্টা করছি, এরপরে না বলছি যে দুই দিন দিই, যেহেতু সবাই মানে কেউ যদি অ্যাটেন্ড নাও করতে পারে পরে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। আর এর বেশি দেওয়া যাইতেছে না কি কারণে, আমাদের প্রাইভেট কিছু ক্লাস আছে ওইখানেও সময় দিতে হয়, ঠিক আছে? তো আপনি বলছেন, আমরা এটা বিবেচনা করে দেখব। ওকে, আর কোনো যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা কিন্তু অলরেডি 20 মিনিট, ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। আমাদের হাবিব ভাইকে আজকে দেখলাম না, উনি কোথায়? উনি আছে মনে হয়, উনি ব্যস্ততার ভিতরে আছে হয়তো। আপনাদের এই যে প্রাইভেট ক্লাসে এটা সপ্তাহে কয়দিন হয়? সপ্তাহে 3 দিন হয়। আপনার যে কোনো ইনফরমেশন লাগে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি সব কিছু দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু লাইভ চলতেছে, সব কিছু ইনফরমেশন দিব, মানে দেওয়া যায় না। ওকে, ঠিক আছে। যারাই আমাদের ক্লাস মানে আমাদের যে কোনো ইনফরমেশন জানতে চান, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে নক করেন, সকল ধরনের ইনফরমেশন দিব। আর সবাই আমার জন্য দোয়া করেন, যেহেতু আজকে একটু ঠান্ডা লেগে গেছে, 2 দিন ধরে ঠান্ডা লাগছে, তো এই কারণে হয়তো আমার বয়সটা, ইনশাআল্লাহ সবাই দোয়া করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনা পরিস্থিতি এত ভালো না, মানে সবাই মাস্ক ইউজ করবেন সবাই, ঠিক আছে? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।